ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أيها الأخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى اكتي قلتو نام التواب التواب اي نامتكو اس سيغة مبالغة অর্থাৎ এখানে লক্ষ্য করুন যে তা তারপরে হচ্ছে ওয়াও এবং তায়ের উপরে তাস্তিৎ এবং ওয়াওয়ের উপরে তাস্তিৎ অর্থাৎ তাওয়াব এর বারবার ইস্তিমরার হচ্ছে তাওয়াব এটা যেমন এই শব্দটুকু এসেছে ফেলু তা বা তাওবান এরকম মানে ক্রিয়া শব্দ তাবা তাবা কথাটা আরবি সাহিত্যে ওভাবে ব্যবহার হয় না এই কারণে আপনাদেরকে জানতে হবে যে এই শব্দটা আসলে কোথার থেকে আসলো এটা হচ্ছে প্রথম এই বিষয়ে প্রথমে জ্ঞান নিতে হবে কেননা এই শব্দটা বুঝতে গেলে কিছুটা মানে ধীর স্থির হতে হবে হইচই করলে কিছুই বোঝা যাবে না লক্ষ্য করুন আর যে আল্লাহর যে নাম তার মানে যিনি বারবার রিজিক দিচ্ছেন বারবার রিজিক দিচ্ছেন আল ওয়াহাব যিনি বারবার উপহার দিচ্ছেন আল গাফার যিনি বারবার ক্ষমা করছেন মানে যে কাজটা করা হয় যেটা ক্রিয়াপদ শব্দ গাফারা তারপরে ওয়াহাবা তারপরে রাজাকা এই শব্দগুলো দিয়েই নামগুলো হচ্ছে অর্থাৎ ওই কাজটাই আল্লাহ তাআলা বারবার করছেন এখান থেকেই এটা এসেছে একজাজারেশন ফরমেট অর্থাৎ শিকা তো মোবাইলাগা তাহলে আতাব তাহলে এটার অর্থ কি হবে তার মানে কি আল্লাহ কি তবা করেন নাকি বারবার এই কারণে এই প্রিয় শ্রোতা আবারও আপনাদেরকে অনুরোধ করছি মনোযোগ 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 এগুলোর কোনো বিকল্প নাই আল্লাহ সুবাহন তালার নাম খুব মন দিয়ে বুঝতে হবে এবং পরিশ্রম করতে হবে বোঝার জন্য যে কিভাবে কি শব্দে আল্লাহ ব্যবহার করছেন তো আপনি যদি আর রাজ্জাক আল ওয়াহাব আল গাফার ওই যে ক্রিয়াপদ শব্দ যেগুলো এসছে সেগুলো যিনি করেন বারবার যিনি করেন তিনি সেই নামের অধিকারী হন এখন আত তাহলে ওই একই ফর্ম্যাট সি সিগাতো মোবাইল আগা তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে শাব্দিক অর্থ যে আল্লাহ নিজেই তাওবা করেন তো আল্লাহ কি তওবা করেন নাকি আল্লাহ সুবহান তালা তো তওবা করেন না তাহলে নামটা কোথা থেকে আসলো এটা আমাদেরকে জানতে হবে বিভিন্ন স্কলার যারা যেটা বলেন যে এটা মূল শব্দটা আসলে মানে তাবা অর্থাৎ ফিরে আসা মানে যে জায়গায় আগে যিনি ছিলেন অথবা যার যারা আগে যেখানে ছিলেন সেখান থেকে ফিরে আসাটাই হচ্ছে তাবা অর্থাৎ তবা এটা বার যদি করেন অথবা অন্য কিছু তার মানে যেটা অধিকাংশ স্কলার যেটা বলে থাকেন যে এই শব্দটার যে যখন আল্লাহর সাথে এই শব্দটা ব্যবহার হয় রুজুর আবদি অথ অর্থাৎ রুজু রুজুর রুজু আল্লাহ ইলাল্লাহি তাআলা অর্থাৎ আল্লাহ তল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া এরকম আরেকটি শব্দ আছে সেটা আপনাদেরকে সেটা হচ্ছে আউয়াব এই শব্দটা বিশেষ করে সুরা সোয়াদ এর অনেকগুলো কয়েকবার এসেছে আল্লাহ আলা যখন দাউদ আলী সালামের প্রশংসা করছিলেন তখন তিনি বারবার এই কথাটা বলছিলেন ওয়াজ যে স্মরণ করুন আমার বান্দা দাউদ যে যিনি যিনি শক্তিশালী জাল আইদ মানে হচ্ছে শক্তিশালী যিনি হাত দিয়ে অনেক কাজ করতে পারতেন ইন্নাহু আউয়াব এরকম ওয়া ওয়াহাবলানা লি দাউদা সুলাইমান নে আমাল আব্দু ইন্নাহু আউয়াবুন এভাবে সুলাইমান আলীস সালাম দাউদ আলীসসালাম উভয়ের আল্লাহ প্রশংসা করে বারবার একটা কথাই বলেছেন মানে ইন্নাহু আউয়াব সো এই এই কথাগুলো এসেছে এই যে আউয়াব এই কথাটা আসছে তা অর্থাৎ হচ্ছে আল্লাহ তালার দিকে ফিরে আসা প্রত্যাবর্তনকারী যিনি ফিরে আসেন বারবার ফিরে আসেন এখানে আউয়াব এখানেও তাস্তিত হয়েছে অর্থাৎ দাউদ আলি ইসালাম সুলাইমান সালাম তাদের একটা গুণ আল্লাহ সুবাহানা তালা খুব প্রশংসা করেছেন সে গুণটা হলো বারবার আল্লাহর দিকে ফিরে আসা অর্থাৎ আল্লাহর দিকে নিজের অন্তর তারপরে বিভিন্ন মানে আল্লাহ তালা যেগুলোকে অসন্তুষ্ট হন সেগুলো থেকে ফিরে এসে সন্তুষ্টির দিকে চলে আসা এই কাজটা তারা বারবার করতেন এর এরকম আরেকটি শব্দ এসেছে সুরা তাওবাতে ইব্রাহিম সালামের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা বলেছেন ইন্না ইব্রাহিমা লা আউওয়াহুন হালীমুন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি আউওয়াহুন আউয়া এই যে আউওয়াব আউয়া এখানে আউয়ার অনেক অর্থ তাফসীর কারকরা বলেছেন কিন্তু একটা অর্থ যারা পরিষ্কার করেছেন যে ইব্রাহিম আলাইহিস মানে তিনি আল্লাহ সুবাহান যেগুলোকে অপছন্দ করেন যেমন শিরিক আল্লাহ সুবাহান করেন আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে বারবার তিনি আল্লাহর দিকে ফিরে আসতেন এটি একটি অর্থ কিন্তু এই আয়তে কারিমায় অন্য অর্থ আছে তাপসিরের ভিতরে এসেছে আল্লাহ আল ইসরা এখানে আল্লাহ সুবাহন তালা যে মুমিন বান্দাদের ক্ষেত্রে যে কথাটা বলেছেন ইন তা কোনো সালিহীনা বা ইন নাহু কা না লীল আউয়াবিনা গাফুর লীল আউয়াবিন আল্লাহ সুবহানতা আলা হচ্ছেন গাফুর কার সাথে যারা আউয়াবিন এই আয়াতে কি পাচ্ছি আমরা আউয়াব হচ্ছে আউাব এই কথাটা ব্যবহার হয়েছে যে সুম দাউদ এবং সুলাইমান আলী সালাম তাদের নামের যখন আল্লাহর প্রশংসা এসেছে তখন সুরা সোয়াদ আর ইসরা সুরাল ইসরাইলে পঁচিশ নম্বর আয়াতে এসেছে কি ফা ইন্নাহু গাফুরা যে যারা আউয়াবিন তাহলে আউয়াবিনটা মানেটা কি ওই যে আউয়াব আর বহু বচন হচ্ছে আউয়াবিন অর্থাৎ যারা আল্লাহ আল্লা তালার দিকে ফিরে আসে আল্লাহ আল্লা আলার দিকে মানে একটু কঠিন শব্দ আমরা চলতি বাংলায় সেটা ব্যবহার করি না তাও বলছি বইয়ের ভাষায় আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী মানে যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে তাদেরকেই আল্লাহ তালা কি করেন গাফুরান তিনি তাদেরকেই তিনি ক্ষমা করেন তাহলে এই 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 যে আউয়াবিন দেখতে পাচ্ছেন এখান থেকে আবার ওই বলবেন না যে আউয়াবিনের নামাজ এই নামে মানে ওই যে মাগরেব এবং ঈশা এই যে দুইটা নামাজ দুইটা নামাজের মাঝখানে অনেকেই নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই সহি হাদিসের দলিল রয়েছে যে আবু হুরায়রা থেকে এসেছে যে মানে মা আহু সালাতুল মগরেব ফাইন ফাইন কাদা ফিসলা কামা যখন নবী সাল্লাহ সাল্লামের সাথে আবু হুরাইরা যখন মাগরেবে নামাজ পড়েছিলেন তখন নবী সাল্লাহি সাল্লাম নামাজ শেষ করে আবার দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়তে লাগলেন একেবারে মানে ঈশার নামাজ পর্যন্ত এটি এরোয়াউল গালিল হাদিসের বইতে শেখাল আল বাইনি রাহমাহুল্লাহ তিনি সহি বলেছেন তাছাড়াও আবু দাউদে হাদিসে পাওয়া যায় যে মাগরেব ঈশার মাঝখানে সাহাবিরা তা বেআইনরা তারা নামাজ পড়ত কিন্তু নাম কী হবে সেটার ব্যাপারে আউয়াবিন শব্দে কোনো শব্দটা আসে নাই আউয়াবিন যে কোনো নামাজই আউয়াবিন যেগুলো ন ফেলা মানে যখন আল্লাহ ক্ষমা করেন দুপুরবেলা যদি নামাজ পড়েন সেগুলিও আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এই নামে কিছু যায় আসে না মাগরেব এবং ঈশার নামাজের মাঝখানে যে নফল নামাজ সেই নামাজকে হাসান আল বাসরি তাবে আইন আল কাবির রাদিউল্লা আন তিনি বলতেন কেয়ামুল্লাইল আমরা তো শেষ রাতে নামাজকে কেয়ামুল্লাইল বলি কিন্তু তিনি এটাকেও কেয়ামুল্লাইল বলতেন অর্থাৎ বলার সাথে কোনো সম্পর্ক নেই আউয়াবিন কথাটার অর্থই হচ্ছে অনেক অর্থ এই অর্থের সাথে ইবনে কাসির যে কথাটা বলেছেন যে আউয়াবিন হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা মানে আল্লাহ সুবাহ তালার ক্ষমা চাওয়ার জন্য ফিরে আসা অর্থাৎ এই যে ফিরে আসাটার উদ্দেশ্যটাই হচ্ছে যে তার মাঘ পাওয়া এর তাফসিরের ক্ষেত্রেই তিনি বলেছেন যে মানে তাফসির তাবারি ইবনে কাসির রাহমা তারা বলেছেন যে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে ফিরে আসে এটা হচ্ছে এই আয়াতের তাফসির কিন্তু তাওবা মানে এ কথাটা হচ্ছে তাওবাও ফিরে আসা তাওয়া মানে যিনি তওবা করেন তাদেরকে আরবি ভাষায় বলা হচ্ছে হাদিসের ভাষা তা এব তা এব আল্লাহ তবা করেন না আবার অর্থে এর অর্থ এই বুঝায় না যে আল্লাহ তালা তার দিকে আসতে থাকেন জি এটা অনেকে করেছেন এই অর্থ কিন্তু এই অর্থ আমি পাই নাই দুঃখিত আমাদের কিছু ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে অর্থ হচ্ছে যে বান্দা যখন আল্লাহর দিকে যায় আবার আরেকটি অর্থ নাকি যে আল্লাহ তার দিকে চলে আসে না এরকম আমার জানা মতে কেউ করেননি আর তাওয়াবু আবু আর তাওবা যেটা তাওবার অর্থই হচ্ছে রুজু ইলাল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যাবে একলা আনিল মা সে যখন গুনাকে ছেড়ে দেবে গুণা পরিত্যাগ করবে গাদাহা গুণা তো পরিত্যাগ করবে এবং গুনাটাকে ঘৃণা করবে ঘৃণা করবে মজা মজা করে এটা বলবে না ও আমি তো জানেন আগে মাথায় কাপড় দিতাম না খুব মজা আমি তো আগে নামাজ পড়তাম না আমি তো আগে পর্দা হিজাব করতাম না খুব আনন্দ খুব হাসি ঠাট্টা এটা তাওবা নয় এটা আরেকটা গুণা কেননা আপনি আল্লাহ সুবাহ তালার অপরাধ হুকুম অমান্য করাটাকে আপনি মুখরুচক করে আরেকজনের সাথে মত বিনিময় করে একটা খুশি একটা আনন্দ পাচ্ছেন পুলকিত হচ্ছেন এই ধরনের পুলকিত হওয়াটা এক ধরনের গুণা হওয়াটাই বাস্তবিক অর্থে সত্য কিন্তু সত্যিকার অর্থে আপনাকে অনুশোচনা করতে হবে ও নাদ মু যে সকল জায়গায় আপনার কমতি ছিল যেগুলোতে আল্লাহর হুকুম আপনি মানতে পারেন নাই সেটার জন্য অনুতপ্ত হতে হবে তো অনুতপ্ত হলে কি আপনি হেসে হেসে বলবেন অনুতপ্ত হলে আপনি অশ্রু সজল হবেন চোখে আপনার পানি আসবে মানুষকে বলবেন না যেমন আমার ছেলেটা যদি এখন চুরি করে অথবা ডাকাতি করে এরকম যদি হয় জঘন্য একটা কাজ করে তো আমি কি এটা মানুষকে বলে বেড়াবো নাকি যে দেখুন আমার ছেলেটা কিন্তু খুব চুরি করে একদম খুব ভালো একটা চোর হয়েছে তারপরে ডাকাতিতে ডাকাতিতেও খুব পারদর্শী গুন্ডামি ছুরি চালায় চাকুর চালায় একদম তো আমি কি এটা বলি বলবো না তো আমি কি করব? কাউকে কিছু বলবো না মনে মনে অনুতপ্ত হব মনে মনে অনুতপ্ত হব এবং আমার চোখে পানি আসবে যে এই ছেলের এই গুণের কথা আমি কাকে বলি কাউকে বলা যায় না নিজেকে নিজে বলতে পারেন একাকী যখন কেউ থাকে না সেটা হচ্ছে তাওবাহ এটাকেই তাওবার একটা অংশ আর নদমু হাদিসের ভিতরে মানে এসেছে যে হাদিসটাকে সে গালবাণী সহি বলেছেন বলে হাদিস শরীফ আর নাদমাতু তাওবাথুন যে অনুশোচনা করাটাই হচ্ছে এক ধরনের তাওবা তো এখানে যে স্কলাররা যে অর্থ লিখেছেন সেখানে এটা আসে না যে তাওবা আর তাওয়াব যে আল্লাহর নাম তার মানে বান্দা যখন তাওবা করে আল্লাহও তার দিকে তাওবা করে অথবা চলে আসে এটা ঠিক না এটা রং শুধুমাত্র লিল আউয়াবিন ওই যে আউয়াব এটাকেই তাওয়াব বলা হচ্ছে অর্থাৎ যেটা আউয়াব বান্দার ক্ষেত্রে আল্লাহ আউয়াব কথাটা ব্যবহার করেন যে বান্দা বারবার ফিরে আসে আর যখন ফিরে আসার সাথে আরও কয়েকটা জিনিস যখন আল্লাহ যোগ করে দেন তখন হয়ে যায় তাওয়াব তার মানে আউয়াব হচ্ছে বান্দা আর আল্লাহ হচ্ছেন তাউ বান্দা হচ্ছে আউয়াব ফিরে আসে এবং যারা ফিরে আসেন তাদেরকে আল্লাহ কত প্রশংসা করেছেন নফল নামাজের মাধ্যমেই আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এই কারণে যে সকল নামাজ পড়লে গুণা মাফ হয় সেই সব নামাজই হচ্ছে সালাতুল আউয়াবিন এটার কোনো আলাদা করে কোনো নাম নাই যে কোনো নামাজই সালাতুল আউয়াবিন হতে পারে নফল নামাজের ক্ষেত্রে যেগুলো সুন্নার রাতে বা সেগুলো বাদ দিয়ে আর নাম দিয়ে কি কাজ হবে নামে কাজ হবে না নামাজ পড়া যাবে সেটা জানতে হবে যে সহি হাদিসে আছে নামাজ পড়া যায় সুতরাং ওটা বলা যাবে না যে মানে এই আউয়াবিনের নামাজ নাই এরকম না নামাজ আছে কিন্তু নামটা মানে ওইভাবে প্রয়োগ করাটা সঠিক না আউয়াব হচ্ছে ফিরে আসা তাহলে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে আউয়াব এটা আরবি ভাষা যারা চর্চা করেন আপনারা দেখছেন যে আল্লাহ আকবর যখন আপনি বলছেন আকবর মানে আল্লাহ ইজ দি গ্রেটেস্ট অনেক বড় আপনি কি বলছেন আকবর একটা হামজা দিয়ে কাবিরের সাথে মিলিয়ে আকবার শব্দটাকে আপনি তৈরি করেছেন কিন্তু জিনিসটাকে যখন আপনি বলেন তখন কি বলেন তাকবীর তা যোগ করেছেন না আল্লাহ আকবর মানে হচ্ছে এটা বলা হচ্ছে তাকবীর তাকবির তাকবির অথুন তাহলে তাকবির হচ্ছে যেমন নামাজে আমরা কি বলি তাকবীর ইলাত তাসলিম তো আসসালাম হচ্ছে যে আল্লাহর নাম কিন্তু আমরা যখন নামটা ব্যবহার করে কিছু একটা করি তখন কি হয়ে যায় তাসলিম তেমনি তেমনই বান্দা হয় আর এটার সাথে যখন অনুশোচনা থাকে যখন খারাপ কাজ পরিহার করে ওটাকে ঘৃণা করে আল্লাহর দিকে ফিরে আসে সেই সব কিছু সমষ্টি বান্দার পক্ষ থেকে হয় আর আল্লাহর পক্ষ থেকে হয় কি কোনগুলো আল্লাহর পক্ষ থেকে হয় হচ্ছে কবুল আল্লাহর পক্ষ থেকে হয় হয় হচ্ছে তাওফিক আর আল্লাহর পক্ষ থেকে হয় হচ্ছে মাগফেরা এই তিনটা আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার পক্ষ থেকে হয় হচ্ছে রুজুর ফিরে যাওয়া একলা আনিল মাসিয়া ওয়া বাগদাহা ওয়া নাদমু আইলা তাক্সির ফিতাত এই জিনিসগুলো যখন হবে এই সবগুলো জিনিসের সমন্বয় যখন সাধিত হবে তখনই হয়ে যাবে আল্লাহ দিকে ফিরে গেলে আল্লাহ তার দিকে ফিরে আসে এই কথাটা কিন্তু হাদিসে আছে কিন্তু তাওবার ক্ষেত্রে এভাবে কোনো স্কলার বলেন নাই আশা করি বুঝতে পেরেছেন হাদিসের ভিতরে যেমন এসেছে মুসলিমের হাদিস আমরা আগে মারিফতুল্লাহ তালা আল্লাহ সুফান তালার যাওয়া আসা এই কাজগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি আপনারা লেকচার শুনে নেবেন হাদিসে এসেছে মান তাকরাবা মিন্নি শিবরান তাকাররাব মিনহু জের আল্লাহ সুবাহান তালা বলছেন হাদিসে কুদ্সি হাদিসের শরীফে বলছেন যে যারা আমার নিকটে আসে এক বিঘত পরিমাণ হাতের আঙ্গুলগুলোর এক বিঘত আল্লাহ তার দিকে ফিরে যায় অর্থাৎ কোনই কোনোই থেকে হাতের আঙ্গুল পর্যন্ত এক হাত অমান তাকরা বা মিন্নি জেরা যদি এক হাত আল্লাহর দিকে কেউ নিকট নিকটে যায় তাকার তু মিনহু বা আন আল্লাহ তখন পুরো এক হাত আর্ম ফোর আর্ম এবং আর্ম আর্ম স্প্যান মানে বাংলা ভাষায় হাত হাত বলা মুশকিল এই আমার এই প্রিয় বাংলা ভাষায় ফোর আর্মের কোনো বাহু ওই বাহু হাত একই আমাকে ক্ষমা করবেন এই এই বাংলা দিয়ে আপনি হাদিস এবং কোরআন ভালো করে বুঝতে পারবেন না বাংলা ভাষার থেকে মুক্ত হওয়াটাই বেটার এর মানে হচ্ছে যে ইফ ইউ আল্লাহ সুবাহ তালা বলছেন যে আপনি যদি আল্লাহর দিকে হ্যান্ড স্প্যান মানে আগান এগিয়ে যান আল্লাহ আপনাকে কাছে চলে আসে কতটুকু একটা কিউবিট আর আপনি যদি এক কিউবিট পর্যন্ত এক হাত যান তাহলে আল্লাহ চলে আসে এক বাহু হাত সমান বা আন আল্লাহ বেশি করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি হাদিসে কুৎসিতে আমরা একটু করলে আল্লাহ বেশি করেন কিন্তু এটা নিকটবর্তী আল্লাহ নিকটবর্তী হচ্ছেন সেই হাদিসে এসেছে ওমান হেঁটে আসে আ তাই তাহার আমি তার দিকে দৌড় দেই তো আল্লাহ সুবাহ আলাহ দৌড় দেন তো আমরা যদি হাঁটি মানে হাঁটা হচ্ছে একটি তীব্রতা বোঝাচ্ছে ইন্টেন্সিটি তা আমরা যদি হাঁটি আল্লাহ আমাদের দিকে দৌড়ে আসেন আল্লাহ আল্লা তালা এইভাবে যে আসেন এটি হচ্ছে আল্লাহ সুবহান তালা একটি পছন্দনীয় কাজ তিনি জানেন কিভাবে তিনি আসেন কিন্তু আমাদেরকে সেক্ষেত্রে ইয়াকিন আনতে হবে এটি আকিদার একটি বিষয় বাংলা ভাষার আল্লাহ নিরাকার তার কিছুই নাই মানে এগুলি না এগুলোর থেকে মুক্ত হতে হবে আল্লাহ দৌড় দিয়ে বান্দার দিকে আসেন হারওয়ালা তাহলে আমরা যদি আল্লাহর দিকে হাঁটি আল্লাহ আমাদের দিকে দৌড় দেন এই যে হাদিস এই হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর দিকে যদি কেউ যায় আল্লাহ তার দিকে আবার ফিরে আসেন ওই ক্ষেত্রে লিল আউ আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করছে ফিরে আসছে আল্লাহ তাদের দিকে ফিরে আসছেন ওই আউয়াব থেকেই হচ্ছে অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা আশা করি বুঝতে পেরেছেন এই যে তাওবা এই তাওবাটা আসলে কি তাওবা আমরা আগেও বলেছি যে তাবা অর্থাৎ শাব্দিক অর্থে ফিরে আসা কিন্তু আল্লাহ তাআলা আপনারা লক্ষ্য করুন এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তার আগে আমি যে বইটা আপনাদেরকে সময় দর্শ দিয়ে থাকি আহ আসমা আসমাউল হোসনা শেখ আব্দুর রাজ্জাক হাফিজল্লাহ তাআলা তিনি কি বলছেন তার থেকে আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলছেন যে আত তাহি যে এটাই হচ্ছে যে আল্লাহ তা তালার দিকে যারা ফিরে আসে বান্দা যখন ফিরে আসে কোনো কিছু থেকে আল্লাহর দিকে ও তাওফিক লে তাওবা আল্লাহর তাওফিক সহ অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসাটা সম্ভব না আপনি ইচ্ছা করলে পারবেন না এটা আপনাকে আকিদাতে নিতে হবে প্রথমে আল্লাহ তাওফিক দিতে হবে অর্থাৎ আপনি যদি তবা করতে পারেন তাহলে আপনি খুশি হবেন যে আল্লাহ অলরেডি আপনাকে একটা জিনিস দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সেটা কি আর তাওফিক একটা আমরা পেয়ে গেছি যিনি যার মাধ্যমেই হোক মৃত্যুর সময় আমাদের সমাজে মানে আছে যে ওনাকে তবা করান হাদিসে কিন্তু তবা করান এরকম মানে মৃত্যুর সময় এরকম জিনিসটা নাই ভুল বুঝবেন না আন্তাজে মানে হাদিস না বুঝে আন্তাজে বাংলাদেশি তরিকায় আমার প্রিয় দেশ কি আর করব আমরা এই প্রসঙ্গে একটু পরে আসছি সেটা হচ্ছে যে তাওবা যখনই আপনি করতে পারবেন তখন আপনাকে ধারণা করতে হবে যে প্রথম জিনিসটা আপনি পেয়ে গেছেন সেটা হচ্ছে আত তাওফিক তাহলে এই তাওফিকটা আল্লাহ তালা দিচ্ছেন এই কথাটাই শেখ বলছেন আত তাউবের ব্যাখ্যায় এর দলিল হিসাবে তিনি বলছেন যে সুরা যে আয়াত সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ই রাহিম এ আয় একটা নাজিল হয়েছিল যে মানে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে নেই মদিনার তিনজন বিখ্যাত আনসার আপনারা জানেন সেই কাহিনী সেই নিদারুণ সেই কাহিনী যারা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে নাই মুনাফিকদের প্ররোচনায় তাদের কান কথা শুনে তারপর মুনাফিকরা তাদেরকে বলেছিল যে তোমরা এক কাজ করো নবী সাল্লাহ আলি সাল্লামকে গিয়ে বলো যে আমাদের এই সমস্যা ছিল এই কারণে ইয়া আল্লাহ আমরা মানে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই তো তারা যেটা করেছিল তারা কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে এই কথাটা তারা গিয়ে বলে নাই না বলে তারা দোষ স্বীকার করেছিল এদের জন্য আল্লাহ সুবহান তাহলে মানে যে তওবা কবুল করেছিলেন এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ সুবাহান তালা যে বলেছেন যে যে যারা তওবা করবে অর্থাৎ যারা আল্লাহ সুবহান তালার কাছে এসে এটা আসলে মুনাফিকদের উদ্দেশ্যে করা হয়েছে আর আমি যেই প্রথমে যেই তিনজন আনসার সাহাবির কথা বলেছিলাম সেটি আসলে অন্য আয়াত এখানে একটু ভুল হয়েছে শুদ্ধ করে নেবেন মুনাফিকদের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ওহিন নাজিল করেছিলেন যে মুনাফিকরা যদি আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এটি হচ্ছে সুরা আর নিসা এই আয়াতে আল্লাহ বলেছিলেন যে তারা যদি ক্ষমা প্রার্থনা করে আর যে সুরা তাওবার যে আয়াত নাম্বার একশো সেখানে হচ্ছে তিনজন আনসার তার নাদের নাম হচ্ছে কাব ইবনে মালেক মররা ইবনে রবিয়া হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল আনহোম তারা ধর্মযুদ্ধে যান নাই মোনাফিকদের কান কথা শুনে আল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লামের কাছে তারা মিথ্যা বলতে রাজি হন নাই তখন তারা অপরাধ স্বীকার করার পর নবী সাল্লা সাল্লাম বললেন যে তাদেরকে সমাজ থেকে বের করে দাও অর্থাৎ কেউ তাদের সাথে কথা বলবে না পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে কোনো সাহাবি কথা বলেন নাই পঞ্চাশ দিন পর্যন্ত তারা মসজিদের নবীতে মানে ছিলেন সমাজের কেউ তাদের সাথে কোনো ধরনের লেনদেন করেন নাই সেই প্রসঙ্গে যে আয়াতটা এসেছে সেখানে আল্লাহ আল্লা সুবাহ বলছেন যে তোমাদেরকে আল্লাহর স্থল ছাড়া আর কোথায় তোমরা যাবে লা ইলাই ইলাই আমরা যেটা মানে বেতের নামাজের কুনুতে এই কথাটা কিন্তু বলি লা মালজা ইল্লা ইলাইক এই কথাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনের ভিতরে এটা শিক্ষা শিক্ষা দিয়েছেন ওই তিনজন সাহাবি যারা অপরাধ করেছিল তারপরে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে অপরাধ স্বীকার করেছে তাদের তাওবা যখন কবুল হলো তখন আল্লাহ বললেন সুম্মা তাবা আলাইহিম লিয়া তুবু রাহিম যে তারা তাদের তাওবা যখন আল্লাহ কবুল করলেন লিয়াতুবু আবার সাথে সাথে আল্লাহ বললেন লিয়াতুবু তারা যখন তওবা করতেছিল এটার এই এই মানে তাওবা বুঝতে গেলে গ্রামার দিয়ে বোঝা যাবে না আপনাকে তাফসির বুঝতে হবে কোরআনুল কারিমে এই একটি বিশেষ শব্দ তাবা এটা কিন্তু গ্রামারের মাধ্যমে আপনি বুঝলে ভুল করবেন যারা করেন করেন অর্থ তাদের প্রতি আহ্বান করছি সাবধান এখানে গ্রামার দিয়ে এটার ব্যাখ্যা করা যাবে না সুম্মা তাবা বা অর্থাৎ এটা আল্লাহ সুবাহা তারা তাদের তবাকে কবুল করেছেন লিয়াতুবু যেন তারা তবায় স্থির থাকে ইস্তিকাম থাকে ওই তবা যখন করতেই থাকে অর্থাৎ তবা থেকে যেন ফিরে না যায় তবাতে যেন স্থির থাকে এই যে স্থির থাকে এটাকেই স্কলাররা বলেছেন এটি হচ্ছে তাওফিক যে আল্লাহ সুহানা তালা পঞ্চাশ দিন পরে তাদেরকে এই তাওফিক দান করেছিলেন তখন তারা আনন্দিত হয়েছিল আশা করি বুঝতে পেরেছি এটি হচ্ছে তাওফিক আর আরেকটি হচ্ছে ওয়াবিল লাহা যখন আল্লাহ কবুল করেন এটার দলিল হচ্ছে সুরা সৌরা হুয়াল্লাজি আল্লাহ যিনি তাওবাকে কবুল করেন তাহলে একটি হচ্ছে তাওফিক আরেকটি হচ্ছে কবুল তাহলে তাওবার সাথে আল্লাহর পক্ষ থেকে থাকছে কি তাওফিক কাবুল আরেকটা কি আনিস আল্লাহ আফু করে দেন অর্থাৎ যেই সাইয়াদ যেই পাপ আপনি করেছেন এর যে শাস্তি যেটা হওয়ার কথা ছিল সেটাকে রহিত করে দিচ্ছেন যে শাস্তিটা আর হচ্ছে না অথবা অন্য আমরা আফুর ক্লাসে আলোচনা করেছি যদি পাপ মোচন অর্থে নেন তাতেও কোনো সমস্যা নেই পাপটাকে মোচন করে দিবেন অর্থা অথবা শাস্তিকে রহিত করে দিবেন ইয়া আলামু মা তা তাফল আল্লাহ জানেন তোমরা কি করো তাহলে আমরা যে কথাটা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহ সুবাহানা তালা মানে তাওফিক দেন কবুল করেন এবং ইয়াফু করেন অথবা গাফারা করেন ক্ষমা করে দেন এটাই হচ্ছে মূল বিষয় এক্ষেত্রে আল্লাহ সুবহান তালা মুনাফিকদের আয়াত যেটা সুরা আর নিসা আয়াত নাম্বার চৌষট্টি এই চৌষট্টি নাম্বার আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সতর্ক হতে হবে কেননা এই আয়াত থেকে আকিদার একটা বিষয় আপনাদের কাছে এখন তুলে ধরব সেটা সেটা হচ্ছে আল্লা সুবহান তালা মানে এক পর্যায়ে মুনাফিকদের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্ল আলিহি সাল সাল্লামের কাছে যে আয়াতটা নাজিল করেছিলেন সেটি হচ্ছে যে মুনাফিকদের প্রতি যে যারা জুলুম করেছিল হোম যে তারা যখন নিজেদের উপরে জুলুম করল ওই মুনাফিকগুলো যদি নিজেদের ভুল বুঝতে পেরে আপনার কাছে আসে যা যা উকা ফাস্ত আপনার কাছে আসে তাহলে ক্ষমাটা চাবে কোথায় গিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাবে এই কথাটাই কোরআনুল কারিমে আয়াতে কারিমে এসেছে যা উকা কার কাছে আসবে রাসুলের কাছে আসবে ফাস্তাক ফিরুল্লাহ কিন্তু রাসুলের কাছে গিয়ে সে ইস্তেকফার পড়বে আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে শুধু তাই নয় ওয়াস্তাক ফার আল্লাহ মুর আর রাসুলও তাদের জন্য ইস্তেকফার করবে সুবহান আল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে ফিরে যাওয়া ক্ষমা চাওয়াটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ যেই মুনাফিক যাদের শাস্তি হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে কাফেরদের থেকেও বেশি তারা যদি বাই চান্স চলে আসতো মানে আল্লাহর দিকে ইস্তেকফার করতো সেই ক্ষেত্রে আল্লাহ রাসুলকে হুকুম দিচ্ছেন যে হে রাসুল আপনার কাছে যদি চলে আসতো তাহলে আপনার প্রতিও হুকুম যে আপনিও তাদের জন্য ইস্তেকফার করেন ওয়াস্তাক এটা যদি করত করতো তাওয়াবান রাহিমান তাহলে তারা আল্লাহকে পাইত কিভাবে তাওয়াব হিসাবে রাহিম হিসাবে এখানে আবারও বলছি যে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওয়াব হিসাবে রাহিম হিসাবে তারা পাবেন আমাদের সমাজে ওই এক ধরনের বোকা বেলরি আছে যে এটা সুফি টার্মিনোলজি আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাই পাচ্ছে পাইতেসি পাইতেছি কাকে পাইতেসি আল্লাহ এই ধরনের কোনো শব্দ মানে কোরআন হাদিসে নাই আল্লাহ পাইতেছি মানে কি এটা বলতে গেলে আপনাকে একটা দলিল পেশ করতে হবে আপনি আল্লাহর রহমত পাচ্ছেন আপনি আল্লাহর ক্ষমা পাচ্ছেন সেটা বলতে হবে এই কারণে আয়াতে এসেছে লা ওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমান অর্থাৎ আল্লাহকে পাইতেছি এটা ইনএপ্রোপ্রিয়েট আল্লাহ সুবাহ মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এ ধরনের কথাবার্তা বলবেন না এগুলো আমাদের সমাজে বলে আমরা এই যে মারিফাতুল্লাহি তালার ক্লাসগুলো করছি দীর্ঘদিন ধরে এর একটাই উদ্দেশ্য ওই বাংলাদেশে যেগুলো আমরা শিখেছি সেগুলো থেকে মুক্ত হওয়া সেগুলো থেকে মুক্ত হয়ে আকি শুদ্ধ করে সুন্দর করে আমাদের কথাবার্তাকে সাজিয়ে গুছিয়ে বলা যেটাতে আল্লাহ সন্তুষ্ট হন সেটাই আমাদের চেষ্টা শুনবেন আমাদের বক্তৃতা আর কথা পরিবর্তন করবেন না বলবেন বাংলাদেশি হুজুরের মতো তাহলে চলবে না লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহিমান আল্লাহকে পাবেন এই কথাটা মুখে আনলে অবশ্যই আপনাকে অবজেক্টিভ বলতে হবে যে আল্লাহর কাছ থেকে কি পাবেন ক্ষমা রহমত রিজিক ইত্যাদি বলতে হবে শুধু আল্লাহকে পাওয়া এই এই ধরনের কথার কোনো মানে কোনো মানে দলিল নেই তা আরেকটা জিনিস এই আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাটা বলা হচ্ছে এটা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে যখন জীবিত ছিলেন তখনই এই হুকুমটা মজুদ ছিল ব্যস্ত ছিল এখন রাসুল্লা সাল্ল্লা সাল্লামের কবরের কাছে গিয়ে ইস্তেকফার পরা যাবে না আমাদের দেশের অনেক হুজুররা তাই করেন তারা গিয়া কি করেন যে আপনি তবা করবেন আপনি ইস্তেকফার করবেন মদিনাতে যান নবীর কবরের কাছে গিয়ে মানে তারপর কবরকে সামনে রেখে ক্ষমা প্রার্থনা করেন কেননা আল্লাহ বলছেন যে যা উকা ফাস্তাফির্লাহ নবী সাল সাল্লামের কবরের কাছে গিয়ে এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মানে যারা বেদাতি গুমরাহী বাংলাদেশের আকিদা দুষ্ট আকিদায় যাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে তারাদেরকে বললেই না 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 আমরা আল্লাহর কাছে তো ক্ষমা চাই তো ক্ষমা চান কিন্তু রাসুলের কবরের কাছে কেন কই যে দলিল পাওয়া গেছে সিক্সটি ফোর আয়াত নিসা যে আল্লাহ সুবানন্দা বলছেন যা উকা যো যখন তোমার কাছে আসে এই আশাটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন তখন আর এটা কাদের উদ্দেশ্যে এটা দেখতে হবে সাহাবিরা রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়ে ইস্তেকফফার করতেন না যার যার ইস্তেকফার যার যার বাসায় নিজে নিজে করতেন নবী সাল্লাহ আলাই সাল্লামের সামনে গিয়ে দেখিয়ে দেখিয়ে ইস্তেকফফার করতেন না রাসুল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার কবরের কাছে গিয়ে এরকম ইস্তেকফার করা অবশ্যই এতে আপনার ইমাম নষ্ট হয়ে যাবে তো এখন এই যে বেদাত তাওবা এর তিনটি বস্তু একত্র হওয়াটাই তাওবা যে পাপকে মনে পাপ মনে করতে হবে প্রথমে এর জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আর পাপটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে আর ভবিষ্যতে এরকম করব না এরকম দৃঢ় সংকল্প নিতে হবে আর যদি বান্দার সাথে কোনো লেনদেন থাকে তাহলে বান্দার কাছে ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে মাপ যেতে হবে কিন্তু আমরা কি দেখছি আমাদের দেশে ওই যেটা যে একজন লোক হসপিটালে ভর্তি মোমূর্ষ অবস্থা আপনি ওনাকে যান গিয়ে তবা করান তবা করান এটা কিন্তু শরীয়ত সম্মত কথা নয় ভালো করে শুনুন এটা আসছে কোথা থেকে পীর পীর সিস্টেম কেননা বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন দেশের জনগোষ্ঠীর কাছে যে আকিদা সেটা হচ্ছে যে ইহুদি নাসারা তারা যেটা করে সেটা হলো পাদ্রি এবং পুরোহিত ইহুদি নাসারা এই যেমন মানে ইউরোপে আছে ক্যাথলিকদের যে প্রধান পোপ যে পোপের কাছে গিয়ে ইস্তেকফার করে ইহুদি মানে ইয়ে মানে যারা খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায় তারপরে পাদ্রির কাছে করে ইত্যাদি হসপিটালেও ক্লার্জিম্যান আছে তাদের কাছে গিয়ে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন তাদের মাধ্যমে আর তাদেরকে কিছু গিফট করে যে টাকা পয়সা বাংলাদেশে পীরের কাছে গিয়ে তবা করে যে পীর সাহেবের কাছে গিয়ে পীর তার গোনাকে মাফ করে দিবে আল্লাহ তাআলা সুবাহা মাফ করেন কেননা তওবাটা হচ্ছে আল্লাহর সাথে আমরা আগে কি শিখেছি আউয়াব হচ্ছে বান্দার সাথে বান্দা ফিরে আসে আল্লাহ ফিরে আসেন আউয়াব কিন্তু যখনই তাওয়াব হবে তখনই ওয়ান ওয়ে আল্লাহর কাছে যেতে হবে আপনাকে একাই যেতে হবে একাই চাইতে হবে কেননা জিনিসটা আল্লাহর সাথে সম্পর্কিত এখানে আপনি পীর সাহেবকে আনতে পারবেন না তো বাংলাদেশে মৌলানা মৌলবী কাছে গিয়ে তবা করেন অথবা তাকে পাঠানো হয় যে উনি তো মারা যাবেন কিছুদিন পরে আপনি গিয়ে একটু তবা করান আমি কেন গিয়ে তবা করাবো এটি ঠিক নয় ওটা আসছে হলো ওখান থেকে যে পীর সাহেবের কাছে যেহেতু এরকম ব্যক্তি মানে আমাদের সমাজে সমস্যা হলো একটু দাড়ি একটু লম্বা সুন্দর আতর গোলাপ বড় একটা পাগড়ি সাদা একটা জামা লাল একটা রুমাল এরকম রেখে দিলেই আর একদম শ্রদ্ধায় গদগদ হয়ে তাদেরকে অথচ সে মনে করে যে আলিম যারা তারা কি নায়েবে তো তো জীবিত নাই ওনার কবরের কাছে তো এখন যাওয়া যাচ্ছে না তো এখন কি করা যে একজন মলানাকে ধরে নিয়ে আসো উনি হচ্ছে নায়েবের রাসুল শুনুন এই যে কথাগুলো মসজিদে বলে এগুলোকে বাধা দেওয়ার কোনো লোক নাই সহি দাওয়াত আমরা দিতে পারি না আফসুস অথচ আকিদা বিনষ্টকারী কথাবার্তা মসজিদে সর্বদাই হচ্ছে বলা হচ্ছে কি আজকে আমাদের মসজিদে এসেছেন কে এই হজরত মাওলানা ইত্যাদি ইত্যাদি হচ্ছে হচ্ছেন এ রাসুল তো নায়েবে রাসূল রাসুল মানেটা কি আওলাদে রাসূল রাসুল রাসূল রাসুল রাসুল এই ধরনের শব্দাবলি শরীয়ত সম মানে সম্পর্কিত নয় এগুলো বলা যাবে না নায়েব আরবি শব্দ না আরবি হয়তো থাকতে পারে কিন্তু প্রচলিত আরবি না এটা ফার্সি একটা শব্দ না অর্থাৎ স্থলাভিষিক্ত একজন যদি না থাকে তাহলে তার পরিবর্তে যিনি চার যে আছেন যিনি মানে দায়িত্ব পালন করছেন তাকে বলা হয় না ইব না নায়েব তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই এখন তিনি কি দায়িত্ব দিয়ে গেছেন নাকি আলেমদের কাছে যে তুমি তাদেরকে তবা করাও অথবা মানে নায়বের রাসুল তো নায়বের রাসুল আর আওলাদের রাসুল হচ্ছে রাসুল্লাহ বাচ্চা কাচ্চা আউলাদ মানে বাচ্চা কাচ্চা এগুলো বংশধরকে উদ্দেশ্য করে বলে এই এইভাবেও কথা বলাটা ঠিক না যেই মানুষকে এরকম বংশ না জানা অবস্থা আমরা কিভাবে জানি যে মানে যে তিনি নবী সাল্লাহ পরিবারের ফাতিমা থেকে এসেছে আমরা জানি না অধিকাংশ ক্ষেত্রে প্রমাণ করা সম্ভব হয় না তো প্রমাণবিহীনভাবে কাউকে আওলাদে রাসুল বলাটা সঠিক নয় তারপরে আসে কি আশেখ রাসুল এস্ক হচ্ছে এমন একটা মোহাব্বা এমন একটা ভালোবাসা যেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত এটা রাসুলের সাথে নয় যাই হোক ওই অর্থাৎ মুমূর্ষ ব্যক্তিকে তবার নসিহত করা যাবে এটা করা যাবে তবা পড়ানো এই জিনিসটা একটু ঠিক না মানে যিনি মুমূর্ষ ব্যক্তি তার কাছে গিয়ে বলতে হবে যে আল্লাহ সুবাহা তালা বান্দার তবা কবুল করেন হাত্তা ইলাল গার্গার মানে র্যাটলিং সাউন্ড যেটা মৃত্যুর যে শব্দটা হয় মানে মানুষের যখন শ্বাস একেবারেই শেষের দিকে চলে আসে তখন বুকের ভেতরে গলার ভেতরে একটা শব্দ হয় সেটা হচ্ছে ডেথ র্যাটল ইংরেজিতে বলে বাংলাতে কোনো শব্দ আছে কিনা আমি জানি না তো মানে একেবারে যখন তার শ্বাসটা নষ্ট মানে চলে যাচ্ছে তখন যে গড়গড় শব্দ হচ্ছে সেই শব্দটা হওয়ার আগে যখন ব্যক্তিটার হুশ থাকে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে সে যখন স্থির থাকে এবং মানে স্টেবল থাকে মেডিকেলি একটু তখন তবা করাটা উচিত সেই পর্যন্ত আল্লাহ তবা কবুল করেন এই কথাটা বলতে হবে মানে নসিহত করতে পারেন এটা বলা যায় যে আপনি কোনো জ্ঞানী ব্যক্তিকে আলিমকে যে ভাই আমার আব্বা অথবা আমার আম্মা অথবা আমার ভাই মমুর্ষ ওনাকে কিছু নসিহত করেন তিনি যেন সবকিছু সঠিক মতো তওবা করতে পারেন তারপরে লাই লাহি লাল্লা বলতে পারেন ইত্যাদি কিন্তু হাদিসের ভিতরে তওবা করান এরকম কথা হুকুম নাই হাদিসের ভিতরে এসেছে তালকিন করতে হবে তালকিন হচ্ছে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তাহলিল করা বলা লা ইলাহা ইল্লাল্লাহ তো সেও শুনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এই কিন্তু তওবাটা নসিহতের পর্যায়ে পরে এটা করা যাবে এতে কোনো সমস্যা নাই কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি যে এই জিনিসটা এসছে একটা আকীদা একটা সমস্যাপূর্ণ দিক থেকে যে যে মানুষ যেহেতু পীর মৌলবি সাহেবের কাছে গিয়ে তবা করে সুতরাং এখন তো মুমুষ্য ব্যক্তি সে যেহেতু মৌলবীর কাছে আসতে পারছে না শুধু মৌলবী যেন তাকে গিয়ে তবা করায় আমাদের দেশে যখন ফাঁসি দেওয়া হয় কোনো ব্যক্তিকে তখন আসামির কাছে গিয়ে বলে যে তবা করাচ্ছে এটা একই জিনিস এটা এটা খারাপ এটা ঠিক না বলা উচিত যে মৃত্যু পথযাত্রীকে নসিহত করছে এইটা বলা বেটার নসিহত করছে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে কিছুটা পরামর্শ দিচ্ছে সে কি করতে পারে সে তাওবা করতে পারে সে অসিহত করতে পারে জায়গা জমি কে কোথায় যাবে কেননা মানুষের অসিহতটা করা উচিত মৃত্যুর আগে সেটাও এটার সাথে আছে সুতরাং শুধু তওবা করবে এ একটাই কাজ তা নয় আমাদের দেশে মুমূর্ষ কোনো ব্যক্তি কখনোই অসিহত করে না তো আমরা যখন যাই তাকে মানে তাজিয়াত করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য তখন গিয়ে জিজ্ঞাসা করি যে এই যে উনি মারা গেলেন তিনি কি কোনো অসিহত করেছেন কিছুই জানে না এগুলি শরীয়ত বিরোধী এগুলো করা উচিত তো যাই হোক মুদ্রা কথা সে যে তাওবা করানোর কিছু নাই তাওবা জিনিসটা হচ্ছে যে এটা আল্লাহর সাথে তাকে নিজের অন্তরে এখলাসভাবে ফিরতে হবে সেটা মুখে লাই লাই মতো তবা আস্তাকল্লাহ আরেকটা কি আমাদের সমাজে আছে কি এক ধরনের তবা আমি জানি না এগুলো কোথা থেকে আসে এগুলো দেখে আমরা বড় হয়েছে আমিও বড় হয়েছে আপনাদের মতো এই আমাদের প্রিয় বাংলাদেশে কিন্তু আমাদের আকিদা আমার আকিদা সব নষ্ট হয়ে গিয়েছিল আল্লাহ রহমতে আমরা আলো খুঁজে পেয়েছি কিভাবে তওবা করতে হবে দুইটা দুইটা তরিকা একটা একটা হচ্ছে কি আপনি তবা করেন কি তবা আস্তাকল্লা ফিরুল্লাহ এই ধরনের বাক্যাবলি হাদিসে কোনো দোয়ার বইতে নাই তবা আস্তাক ফিরুল্লাহ আবার কোথায় এটা তো কোথাও নাই তবা করা মানে কি মুখে তবা বলা নাকি নাকিমিকা এটা একটা এটা তরিকা হলো পুরুষদের তরিকা আর মেয়েদের তরিকা কি দুই গালে থাপর মারা এটা কোথার থেকে আসছে এগুলি আসলে অন্য কোনো ধর্ম থেকে আসতে পারে আমার জানা নাই মানে ইসলাম ধর্মে গালে থাপর মারা তো ইসলামের কোনো বিধান না আপনার আমার যে মুখমন্ডল ওয়াজহু এটা অত্যন্ত মূল্যবান আপনার চেহারাটাকে আপনি আল্লাহর সামনে নত করেন এই কারণে হাদিসে এসেছে তোমরা চেহারায় আঘাত করো না হাদিসে এসেছে হাদিস এই কারণেই ইসলাম ধর্মে বক্সিং খেলা যায় না বক্সিং যারা বক্সার মুষ্টিযুদ্ধ করে তাদের খেলাটা হালাল না কেননা তারা চেহারায় আঘাত করে চেহারায় আঘাত করলে এই খেলাটা হারাম ইসলামে এটা বিধান নাই নিষেধ চেহারা ছাড়া অন্য জায়গায় আঘাত করাও নিষেধ কিন্তু চেহারার নিষেধটা হচ্ছে বেশি নিষেধ বাচ্চাদেরকে মানে যখন শাসন করেন চেহারাটাকে সাবধান রাখতে হবে চেহারা আঘাত করা যাবে না ইত্যাদি তো চেহারার আঘাত করা জাহিলিয়াত মৃত্যুর পরে চেহারায় থাপর করত এদেরকে আল্লা রাসুল্লা সাল্ল সাল্লাম অভিসম্পাত করেছেন তো আমি আর আপনি এই ধরনের তবা কোথায় পেলাম তবা 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 এটা দুইবার তবা তবা জোড়ায় জোড়ায় অথবা তবা তবা আর সেই সাথে দুই গালে দুইটা চর আসলে আমরা যে কি চর যে খাবো আমাদের মৃত্যুর পরে আমাদের যে কি শাস্তি হবে সেটা আল্লাহ ভালো জানে দুনিয়াতেই চর দিয়া নিজেরা নিজেদেরকে চর দিচ্ছি চর দিতে তো আল্লাহ বলে নাই কোনো রাসুল্লা সাল্লাহ সাল্লাম কি বলেছেন হাদিসে যে তোমরা যখন তবা করো তখন তোমরা গালে থাপ্পড় মারো এগুলো আছে নাকি এগুলিই হচ্ছে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের কোনো সমালোচনা করলে আমাদের শ্রোতাদের ভিতরে আবার দেশপ্রেম জেগে আসে ওনারা আবার খুব অসন্তুষ্ট হন আপনি কিসে সন্তুষ্ট হন আল্লাহ এবং রাসুলের হুকুমের বিরোধিতার কোনো শেষ নাই আমাদের দেশের সমাজে মানুষের আচার আচরণে কথা কাজে সব জায়গায় সহি হাদিসের বিরোধী সহি দলিলের বিরোধী তারপরেও আপনি বলবেন যে আমাদের দেশ কত ভালো হ্যাঁ ভালো সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এবং পুষ্টিকর খাবার পাওয়া যায় দেশের কিছু ভালো গুণ রয়েছে অবশ্যই কিন্তু দেশের ভিতরে রয়েছে আকিদা বিরোধী অনেক কার্যক্রম যেগুলো আপনাকে অন্ধকার জাহেলিয়াতের যুগে নিয়ে যাবে সেখান থেকে আমাদের উচিত বের হয়ে আসা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানা তায়লা যখন আদম সালামকে সৃষ্টি করলেন যে আল্লাহ সুবহানা তালা আসলে এই যে একটি বিষয় আমরা বলতে চাই এখানে যে এই যে আত এই কথাটা আল্লাহর নামটা কোরআনুল করিমে এগারোটি জায়গায় এসেছে এগারোটি জায়গায় সব জায়গাতে এসেছে কি তাওয়াবুর রাহিম তাওয়াবুর রাহিম তাওয়াবুর রাহিম আর অন্য জায়গায় এসে তাওয়াবান গাফুরা মানে তাওয়াবুর রাহিম আর তাওয়াব কথাটা মানে এগারোটি জায়গায় এসেছে তো বোঝা যাচ্ছে যে তাও তাওবা যখন কবুল হয় সে আল্লাহর রহমত প্রাপ্ত হয় এটি এই কারণে কেননা মাঘ ফেরা আল্লাহ যখন তাকে ক্ষমা করে ইস্তফারের সাথে তাওবার ঘনিষ্ঠ রিলেশন রয়েছে তো তাওয়াবুর রাহিম কিন্তু একটি জায়গায় এগারোটি জায়গায় আত তাওয়াব এসেছে সব জায়গায় এসেছে তাওয়াবুর রাহিম একটি জায়গায় এসেছে সুরা আন্নুর আয়াত নম্বর দশ ও আন্নআকুল্লাহি আলাইকুম ও রাহমাতুহু ওয়া হাকিম যে আল্লাহর আল্লাহর অনুগ্রহ যদি আমাদের উপরে না থাকতো আল্লাহ রহমত যদি না থাকতো তাহলে কি যে হতো এখানে সূরা নূর এই আয়াতে অনেক কিছু হয়ে যেত আল্লাহর অনুগ্রহ এবং রহমত যদি না থাকতো আল্লাহ সেখানে উল্লেখ করেন নাই যে কি হতো কি হতো মানে কি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতাম অনেক কিছু সেটা আল্লাহ উল্লেখ করে নাই কিন্তু এইখানে আল্লাহ তাওয়াবের সাথে হাকিম কথাটা উল্লেখ করেছেন শুধুমাত্র একটি জায়গায় আল্লাহ বলেছেন তাওয়াবুন হাকিমুন আর সব জায়গায় বলেছেন কি তাওয়াবুন রাহিমুন যেটা আমাদের দরকার আর তাওয়াবুন হাকিমুন সেটা কি আমাদের দরকার সেটা দিয়ে আল্লাহ তালার তাওয়াব নামটা কামেলা হচ্ছে পরিপূর্ণতা লাভ করছে যে এই যে এই যে আল্লাহ তাওবাটা কবুল করেন এটা আল্লাহ সুবাহ একটি হেকমা একটি হেকমা হেকমাটা কিরকম তাহলে ইয়াকবালুত্তাওবা তাওবা আপনারা সবাই জানেন যে তাওয়াব মানে আল্লাহ তবা করেন না আল্লাহ কি করেন যেটা সুরা আল সুরা গাফির যেটা আমরা বাংলাদেশের কোরআন শরীফ কোরআন আজিমের যে মোসাফগুলোতে যেটা পাই সেটা হচ্ছে সুরা আল মিনুন তো এটা দুটো নাম আগে আলোচনা করেছি গাফির আরব দেশের মোসাফগুলোতে আর বাংলাদেশের আল মিনুন তো এই সুরাটা শুরুই হয়েছে গাফির জাম আত নম্বর তিন গাফির ইজাম অর্থাৎ গুণাগুলোকে ক্ষমা করেন ওয়া কাবিল তাব ওয়া কাবিল তাব সাদিদুল তো পরের শব্দ দুটো হচ্ছে ওয়াল কাবিল তাউব অর্থাৎ তাওবাকে যিনি কবুল করেন কাবিল তাউব কাবিল তাউব আমার জানা মতে এটি আল্লাহর নাম নয় আমি অনেক বই দেখেছি সেখানে আমি পাই নাই অনেকে হয়তো বলে থাকেন কিন্তু এর কোনো দলিল নাই ওয়াকিলে তাও এর অর্থ হচ্ছে যিনি তবাটা কবুল করেন তাহলে তাওয়াব মানে হচ্ছে যিনি তবাটাকে কবুল করেন তাহলে এই যে তবার সাথে হাকিমের কি সম্পর্ক হাফি হাকিমের সম্পর্ক হলো এই যেই যে অনিষ্ট যে কাজগুলো হয় সেগুলিও আল্লা তালার একটি হেকমা আল্লাহ সুবাহন তালা আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করার আগে যখন ফেরেস্তাদের সাথে তিনি কথা মত বিনিময় করছিলেন আপনারা সবাই জানেন তখন ফেরেস্তারা কি বলেছিল যে আমরাই তো আপনার আবাদত করি উপাসনা করি আপনার অবাধ্যতা করি না আর আপনি যাদেরকে সৃষ্টি করবেন তারা মানে রক্তপাত করবে দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে তো আল্লাহ সুবাহানা তালা তখন ফেয়স্তাদেরকে বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না তাহলে তিনি জানেন আল্লাহ সুবাহ আল আলিম যে যাদেরকে সৃষ্টি করা হচ্ছে তারা কোনো এক পর্যায়ে হয়তো আল্লাহ সুবাহন তালা থেকে পথপষ্ট হয়ে যেতে পারে ভুল করতে পারে তখন আবার আল্লাহ সুবহানা তালা তাদেরকে আবার ফিরে নিয়ে আসবেন এটাই হচ্ছে হেকমা এই কারণে আল্লাহ বলেছেন তাহলে আদম আলি ইসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা একটা প্রজ্ঞার বিষয় কেননা আল্লাহ সুবাহ তাওবা তাওবাগকে কবুল করতে পছন্দ করেন সুফান আল্লাহ আল্লাহ পছন্দ করেন আমরা বহু আগে একটা আল্লাহ ক্লাসে করেছিলাম যে আল্লাহ আলা কি কি গুণগুলোকে পছন্দ করেন ইন আল্লাহ তাওয়াবিন আল্লাহ সুবাহ তাওবা তাওবাকারীদেরকে ভালোবাসেন তো এত বড় একটা ভালোবাসার কাজ তাহলে এটা শুরুই হচ্ছে আদম আলি সালামকে দিয়ে তাহলে আদম আলি সালাম তাওবাটা করলো কখন যখন আদম একটা ভুল করে বসল। আল্লাহ সুবাহন তালা সুরা বাকারা আয়াত নম্বর ছয়ত্রিশ ফা আজাল্লাহুম শৈতানু এই যে জল্লাথুন অর্থাৎ বিচ্যুতি পদস্খলন যে আদম এবং হাওয়া আলি সালাম যে তারা দুজনেই আল্লাহর যে হুকুম যে ওই গাছের ফল তোমরা খেও না কিন্তু তারা খেয়ে ফেলল কি কারণে শয়তানের অনু অনুপ্রেরণায় অথবা মানে অনুপ্রেরণায় অথবা কান কথায় যেভাবে কীভাবে হয়েছে সেটা আমরা প্রকৃতভাবে জানি না কিন্তু শয়তানের অসআা থেকে তারা এই কাজটা করে ফেলেছিল তাহলে বোঝা যাচ্ছে যে নবী রাসুলগণ আসলে মানে আল্লা সুবাহান তালার মানে নির্দেশ পৌঁছানোর ব্যাপারে ভুল ত্রুটির পাপমুক্ত নবী যে কোনো নবী রাসুল কোনো ধরনের ভুল ত্রুটি যেগুলো আল্লাহ সুবাহাতালার দিন দিন উল হানিফ এটাকে দায়িত্ব পালনে নবুয়তের দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ভুল ত্রুটি মুক্ত আরেকটা কি যে অত্যন্ত নিম্নমানের মর্যাদা মর্যাদা থাকে না এই ধরনের কাজ থেকে তারা মুক্ত কিন্তু তারা মর্যাদা নষ্ট হয় না কিন্তু ছোটখাটো পদস্খলন ভুল ত্রুটি থেকে তারা মুক্ত নন যেমন আদম আলি ইসালামের ক্ষেত্রে আল্লাহ সুবাহানা জাল্লাতুন ব্যবহার করেছেন বিচ্যুত অর্থাৎ আদম একটি ছোট একটা ভুল করেছে কিন্তু আল্লাহ সুবাহন তালা তার ভুলটাকে উপরে স্থির রাখেন নাই তাদেরকে সংশোধনের একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং তারা আল্লাহর দিকে ফিরে এসেছে আল্লাহ তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করেছেন তাহলে আদমকে সৃষ্টি করা পরে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছিলেন কি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ আদম আলি সাল্লামকে সালাম শিক্ষা দিয়েছিলেন আদম আলি ইসাল্লাম কাছে গিয়ে সালাম দিয়েছিলেন এটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফহান আল্লাহ তো এই জন্য সালাম একটি বিরাট একটি নাম আল্লাহ সুহানাতা আলা। আদমকে শিক্ষা দিয়েছিলেন। আর আদম যখন ভুল করল তখন আল্লাহ সুভাহানাতা আলা আদম আরেহ সালামকে তাওবা কিভাবে করতে হবে সেটা তিনি শিক্ষা দিলেন। ফাতালক্কা আদামু মিররব্বেহী কলিম্যাদ। ফাতাব আলাই ইন্নাহু হ তাওওয়াবর রাহিম যে। মুফাসিরা বলছেন যে ইবনে আব্বাসের যে মত সেটি অধিক রাজি সহিবাহামকে কিছু কথা শিক্ষা দিলেন যে এই কথাগুলি বলো তাইলেই তোমার তাওবাটা হয়ে যাবে অর্থাৎ আল্লাহ ফাতাবা আলেই বা আলেই মানে হচ্ছে তাওবার সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর সম্পর্ক অর্থাৎ আল্লাহ ইয়াকবালুত আল্লাহ কারিকে সুতরাং যে তাওবা করে তাকে বলা হয় তা ইব আর যিনি গ্রহণ করেন এটার শাব্দিক অর্থে যাওয়া যাবে না আবারও বলছি ব্যাকরণের ভঙ্গিতে তাওয়াবের অর্থ বের করা যাবে না তাফসিরের দরকার হবে সেটি হচ্ছে বা আলাই অর্থাৎ তাওবার সম্বন্ধ আল্লাহর সাথে এই কারণে কোনো ব্যক্তি কাউকে দিয়ে তাওবা করাতে পারে না সে তাকে নসিহত করতে পারে যে আপনি তবা করুন কিন্তু সে করে দিতে পারবে না এটা তাকে করতে হবে কেননা এটা আল্লাহর সাথে সম্পর্কিত যেহেতু আমাদের সমাজে কোনো চল নাই আমরা আকিদা আমাদের নষ্ট এই কারণে আমাদের ধারণা যে আমি ওনাকে তবা করিয়েছি এইভাবেও মানে কথাবার্তা বলাটা অনেকটা সতর্ক হওয়া উচিত ফাতাবা আলাই আল্লাহ আদমকে বলে দিচ্ছেন যে ফাতাবা আলাই এর অর্থ হচ্ছে আল্লাহ তার তবাকটা কবুল করলেন তো আল্লাহ সুবহান তালা আদমকে কি শিক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে কয়েকটা কথা রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আন্না মিনাল খাসিরিন এই এই কথাটা বলছিলেন এবং আল্লাহ সেটা কবুল করেছেন তাহলে আমরা যদি মৃত মানে মুমূর্ষ ব্যক্তিকে তবা করার জন্য মানে উপদেশ দেই। আপনাকে বলতে হবে না তবা করেন কেননা এই ধরনের শব্দটা বলাই ঠিক না বলতে হবে যে কি যে আল্লাহ সুবাহ তালা আদম আলি ইসাল্লামের ছোট একটা ভুলকে কবুল করেছিলেন এইভাবে যে রব্বানা জালাম না তাহলে আপনিও এটা বলুন তাহলে আল্লাহ আদম আলি ইসলামের তাওবাটাকে কবুল করেছিলেন আল্লাহ আপনার তাওবাটাকে কবুল করবেন এইভাবে বলবেন কথাটাকে একটু ঘুরিয়ে সুন্দর করে বলতে হবে যে এই দোয়াটা পড়েন তাহলে আপনার তবা হয়ে যাবে তাহলে তবা করার একটা কায়দা হচ্ছে কি যেটা আদম আলি জন্য কায়দা ছিল সেটা কি রব্বানা দলামনা আনফুসানা ওয়া ইল্লাম ইলাম লানা ওয়া তার হামনা লানা কুনান না মিনাল আল এইটা বলতে হবে এটা বললেই তওবা হয়ে গেল এটা হচ্ছে এক ধরনের তাওবা এটা যদি বলি তাহলে এই দোয়াটার ভিতরে কোথাও তওবা কথা আছে নাই আর গালে থাপ্পড় মারা যাবে না তাহলে আদম আলহ আল্লাহ সুবাহানা তালা এটা বলেছিলেন রাসুল্লাহি সাল্লু আলি ইসাল্লামকে যখন আল্লাহ সুবাহানা তালা মানে বলেছিলেন সেটা হচ্ছে সুরা আন্নসর ফাসাব বেহ্ বেহামদি রব্বিকা ওয়াস্তাল অফিয়র ইন্নাহু কায়েনা তাওয়াবা যে যে আপনি আপনার রবের প্রশংসা করুন এবং তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ইস্তেখফার করুন নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী ইন্নাহু কায়েনা তাওয়াবা তো নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তওয়াবা করছেন কিভাবে প্রথমে আগে বুঝতে হবে উনি কিভাবে তবা করেছেন শুনুন তবা মূল অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া এটা এটা হচ্ছে একটা জেকের আপনাদের অনেক সময় আমি দেখেছি বিভিন্ন বক্তা ওরা বলেন যে নবী সাল্লা সাল্লাম দিনের বেলা একশো বার তবা করতেন সত্তর বার তবা করতেন আমরা কয়বার করি এই যে এইভাবে কথাটা বলছেন আপনি কি ইঙ্গিত করতে চান আপনি কি বলতে চান যে নবী সাল্লাহ খালি গুণা করছে প্রতিদিন এটি গুণা করা বোঝায় না এটা বোঝায় হচ্ছে যে তাসবিহ আল্লাহ তালার কাছে কিছু তসবিহ পড়া কিছু দোয়া করা আল্লাহ তালা এই আতুব ইলাই এই কথাটা আল্লাহ পছন্দ করেন এই কথাটা আল্লাহ কি করেন পছন্দ করেন এই আয়াত নাজিল হওয়ার পর ইস্তেকফার তাসবিতে মনোযোগ দিয়েছিলেন কে নবী সাল হাদিস এসেছে এবং আয়েশ আদি আল আনহা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন বেশি বেশি নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মাক ফিরিলি এই দোয়াটা পড়ছেন তারপরে নামাজের বাইরেও বেশি বেশি পড়ছেন আস্তাক সুবহানি আতুবু আতুব এটাও তিনি পড়তেন অথবা বলতেন তখন তিনি বলেছিলেন যে এই যে আয়াত ইন্নাহু ইন্না কায়না ইন্নাহু কায়না তাওয়াবা সেটা তিনি তাসভি আদায় করতেন আল্লাহ সুবহান তালার দিকে দোয়া চাইতেন তাসভিহ আর আমাদের হচ্ছে গুনার জন্য আর রাসুলদের জন্য হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা অর্থাৎ তিনি গুণা করতেন না এই জন্য বুঝতে হবে জিনিসটা ইসতেক এখানে কোনো কোনো মানে বাংলা কোরআনের ব্যাখ্যাতে আছে যে রাসুল যে ভুল করেছিলেন সেই কারণে আল্লাহ তাকে বলছেন যে তুমি তবা করো ইস্তেকফার করো আস্তাফিরুল্লাহ আজিম এইটা এভাবে কোনো তাফসিরি নাই কোথাও নাই এটি আকিদা বিরোধী হাদিস বিরোধী কোরআন বিরোধী আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি সুতরাং এখানে যে শব্দটা পাচ্ছি যে আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলাই এই দুইটি শব্দ যদি আমরা বলি তাহলেও তবা হয়ে যাবে তা তাওবা করার আরেকটি বিষয় আমরা যেটা পেলাম যেটা হাদিসের মাধ্যমে সবচেয়ে উত্তম তবা হচ্ছে আল্লাহর প্রশংসা করে তাসবিক করে ইস্তেফার করে তবা শব্দটা মুখে আনা এভাবে কিভাবে ও ওয়াতুব ইলাই ফিরুল্লাহ ওয়ুব ইলাই এভাবে যদি সামনের দুটো শব্দ আপনি বলতে না পারেন তাহলে আস্তাক ফিরুল্লাহ ওয়াতুব ইলাই শুধু যদি আপনি বলেন আল্লাহ আতুব ইলাই এটার কিন্তু কোনো দলিল পাওয়া যায় না আপনাকে করার পর তাওবা করতে হবে কেননা সুম্মা এই কথাটা আল্লাহ বলেছেন ইস্তিকফার কথাটা বলার পর তাহলে তাওবা করার আরেকটি কায়দা আমরা শিখলাম যেটা মিনিমাম ন্যূনতম যেটা করতে হবে সেটা হলো আস্তা ফির্লাহ ও আতুব ইলাই ওয়া ইলাই ইলাই হে এভাবে বলতে পারবেন এবং শিখবেন মানুষকে শিক্ষা দিবেন তাহলে প্রিয় শ্রোতা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানা তাআলা এই যে তুব মানে ফিরে আসা এটা নবী রাসুলদের ক্ষেত্রে ব্যবহার করেছেন যেমন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ক্ষেত্রে বলেছেন ইন্নাহু কায়না তা তো আমরা তো বললাম যে এর সাথে নবী রাসুলদের ক্ষেত্রে কোনো গুনার কোনো সম্পর্ক নাই এর আরেকটি উদাহরণ দেখুন সুরা আল বাকারা আয়াতম্বর একশো এখানে ইব্রাহিম আলহ সালামের প্রশংসা করেছেন আল্লাহ সুবাহানা তালা যে তারা যখন কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এটা কোরআনুল ক্যালিম এসেছে যে যখন মিনাল যে আল্লাহ আল যে ঘর আল্লাহর ঘর যেটা বাইতিয়া আল্লাহর ঘর সেই ঘরের ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করল তো এটা তো একটা ভালো কাজ আল্লাহ এটা নিজের প্রশংসা করেছে কে করেছেন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলিহি সালাম তখন তারা যে দোয়া করেছিল সেই দোয়াতে কিন্তু তুব বা আলাই না এ কথাটা আছে ওয়া আরি না ওয়া তু বা আলাই না ইন্নাকা আন্তর রাহিম তারা আল্লাহ সুবাহ তালাকে বলেছিল যে হে আল্লাহ আমাদেরকে আপনি মানাসিক দেখিয়ে দেন অর্থাৎ ধর্মকর্মের যে নিয়ম বিধান মানাসিক সেটা আমাকে আমাদেরকে দেখান এবং ও আতুব আলেই না এটা শাব্দিক অর্থ দ্বারায় যে আমাদের তবাকে কবুল করেন তাহলে ইব্রাহিম এবং ইসমাইল এই যে আল্লাহর বিশিষ্ট দুইজন রাসুল তো এরা এই কাবা ঘর মানে পুনর্নির্মাণ করে গুনার কাজ করলো নাকি তারা কি গুনার কাজ করেছে তো তাদের তারা কেন বলল ওয়াতুব আলেই না সুতরাং রাসুল নবী যখন ওয়াতুব আতুব ইলাই এই কথাটা বলে তার মানে তারা গুনার জন্য বলে না তার মানে হচ্ছে যে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে ইন্না ইব্রাহিম আল হালিম ইব্রাহিম ধৈর্যশীল আর হয়েছে তিনি হচ্ছেন কি আউয়া তিনি সবসময় আল্লাহর দিকে ফিরে যান তার ছেলেও তো যারা ফিরে যায় এই কারণেই তারা বলছেন ওয়াতুব আলেই না ইন্নাকা আন্তা তাওয়াবুর রাহিম নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং রহিম রহমত করেন তাহলে ইব্রাহিমের ক্ষেত্রে সেটা কোনো গুনার কাজ ছিল না তো কেন তিনি অতুব আলেই না এই কথাটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুবাহ এই কথাটা শুনতে পছন্দ করেন তিনি ভালো ভালোবাসেন ওয়াতুব আলাই যেমন নবী সাল্লাম বলছেন যে তিনি মানে ওয়াতুব ইলাই এই কথাটা সত্তর বার কোনো কোনো রেবায়তে এসেছে সাবনা মাররা মিয়াতে মাররা একশো বার তিনি বলতেন তো একশো বার তিনি বলতেন মানে আল্লাহ এটা পছন্দ করেন সুফান আল্লাহ আমরা বেশি বেশি করে তহবা করবো এর মানে না বেশি বেশি করে আমরা গুণা করছি তা নয় বরঞ্চ আমরা বারবার বলবো আস্তাফরুল্লাহ আতু ইলেই এ কথাটা আপনি বলবেন ভালো কাজ হলে বলবেন এটা আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবে এবং তো মাফ করবেই আপনাকে আল্লাহ নৈকট্য লাভে সাহায্য করবে এটি হচ্ছে উত্তম তাহলে আমরা এটা পাচ্ছি যে ইব্রাহিমের ক্ষেত্রে অতুব আলেই না যে আমাদের আমাদের তবাটাকে কবুল করুন অর্থাৎ মানে তারা তারা সবসময় আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী আশা করি বুঝতে পেরেছেন যেমন কোনো ক্ষেত্রে ছোটখাটো হয়েছে সেই ক্ষেত্রে তারা তবু বলেছেন যেমন মুসা আলী ইসালাম তিনি যখন আল্লাহ আল্লা আলাকে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ আল্লা সুবাহ মানে দেখা দেননি নেই বরঞ্চ তিনি যখন পাহাড়ের দিকে তাকালেন তখন মুসা সালাম অজ্ঞান হয়ে গেলেন তাহলে এই চাওয়াটা আল্লাহ সুবাহন তালার কাছে যে দেখতে চাওয়া দুনিয়ার জীবনে দুনিয়ার চোখ দিয়ে সেটা আল্লাহ সুবাহন তালার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না বিধায় মুসা আলিহালাম সাথে সাথে আল্লাহর দিকে তওবা করলেন তাহলে আমরা আদম আলহ সালামের ক্ষেত্রে পেলাম কি ফতে আলাই আর মুসা আলহ ইসালামের ক্ষেত্রে পাচ্ছি কি যে ফালাম আফাকা যখন তার জ্ঞান ফিরল কলা তখন মুসা বললেন সুবহানাক তুপ্তু ইলেইক হ্যাঁ সুবহানাক তুপ্তু ইলেইক যে আমি আপনার দিকে তওবা করছি তুপ্তু ইলে আপনি আমার তবাকে কবুল করুন সুবহানাক হায়ানাক কালা সুব তুপ্তু ইলাই তাহলে মুসা আলী হিসালাম এই কথাটা বলেছেন তারপরে আল্লাহ সুবাহ তালা তবার ক্ষেত্রে মানে কাফেরদের ক্ষেত্রে বলেছেন হাত্তা ইদা হাদারা আহাদা কুমুল মাউত কয়লা ইন্নি তুপ তু আল আন কাফেরদের বলছে যে তোমরা কি মানে মৃত্যুর হাজির হওয়ার পর হাদারা আহাদা হাদারাত মাউত মৃত্যু যখন চলে আসে তখন কি তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে তাহলে তো আল্লাহ কবুল করবেন না এই হচ্ছে মানে তুব ক্ষেত্রে এভাবে আপনাদেরকে এখান থেকে শিখতে হবে কিন্তু আল্লাহ সুফানা তা যে কথাগুলো মানে তিনি বারবার বলছেন যে তাওবার ক্ষেত্রে এগারোটি আয়াত এসেছে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যেমন বলেছেন এটা উত্তম জা দা আলাইকুম যে মানে বনি ইসরাইলদেরকে আল্লা আল্লা সুবাহ বলছেন যে তোমরা যদি যে গরুর বাছুরকে পূজা করেছো যে মহান অন্যায় করেছো সেখান থেকে তোমরা তবা করে ফিরে আসো হ্যাঁ এটা তোমাদের জন্য উত্তম আইন দ্য বারিকুম ফাত আইলাইকুম অর্থাৎ আল্লাহ তোমাদেরকে মানে তওয়াবাকে কবুল করবেন ফিরে আসো আহ আবার আল্লাহ সুবহান সোরা বাকারতে বলছেন ইল্লাজিনা তাবু ওয়াস লাহ ওয়া বাইয়ানু বা উলাইকা আতুবু আইলাইহিম ওয়া না তওয়াবু রাহিম যে সবাইকে আল্লাহ সুবহানা তালা মানে আর ক্ষমা করবেন না জঘন্য অপরাধ করার ক্ষেত্রে কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে আল্লাজিনা তাবু যদি তারা তবা করে অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসে ও আসলাহু এবং যে কাজটা করতো সেই কাজটা থেকে সংশোধন হয় ও বাইয়েনু এবং আল্লাহ সুবাহার দিকে মানে মানুষকে ডাকে এবং সংশোধনের কাজকে যে বর্ণনা করে সুন্দর কাজগুলোকে যদি তারা প্রচার করে প্রকাশ করে তাহলে এইটাকে আল্লাহ বলছেন যে আতুব আলে তাহলে আল্লাহ তাদের তবাকে কবল করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তবা কবল হওয়ার একটি বিষয় রয়েছে কোনো গুনার কাজ করলে তাওবা করার অনেকগুলো কন্ডিশন রয়েছে একটি হচ্ছে তার বিনিময়ে মানে সাথে সাথে আমল সালেহ করতে হবে ভালো কাজ করতে হবে তো ভালো কাজগুলো কি সেটি হচ্ছে ইবাদত করতে হবে যেমন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত তারপরে তাসবিহ তাহলিল কোরআন তেল ইত্যাদি তারপরে ওয়া ইয়েনু এবং আল্লাহর প্রশংসা বর্ণনা করতে হবে আল্লাহ তালার পথে দাওয়াত দিতে হবে ইত্যাদি কিন্তু গুনার কথা বলা যাবে না এটা বলা যাবে না এই আল্লাহ সুবাহ বলছেন সুরাত তাওবাতে আলা মিয়া আলামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাতে আনিল ইবাদি ওয়াখুজ আসসাদাকাত ওয়া আন্নাল্লাহ হুয়া তাওয়াবুর রাহিম যে তারা কি জানে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবা কবুল করেন এটা যিনি তওবা করবেন তাকে আল্লাহ সম্পর্কে ওই ধারণা নিতে হবে আর আমরা দেখতে পাই কি উল্টা যে যখন মানুষের খুব কষ্ট হয় মৃত্যু সজ্জায় থাকে তখন তারা কি করতে থাকে ভাই তবা করে কি হবে আমি অনেক গুণা করি যে আল্লাহ আমাকে মাফ করবে না তো এই ধরনের কথা যদি আপনি মুখ দিয়ে বলেন তাহলে ওই ব্যক্তিকে তবা করানোটা ঠিক না ওই মুহূর্তে করানো ঠিক না কেননা এর তবা আল্লাহ কবুল করবে না কেননা সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে আল্লাহ সুবাহা তারা সম্পর্কে হেসন জান আরেকটা কি হচ্ছে সু আজান তো হেসন জন হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা কারণ কি আল্লাহ তাওবাকে গ্রহণ করেন এক আরেকটি হচ্ছে তিনি ক্ষমা করেন আর তবাকারীকে ভালোবাসেন ওয়া বাইয়েনু এখানে ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন এটার মানে হলো আল্লাহ পাপকে ভালোবাসেন না যে এটা বুঝতে হবে যে পাপকে আল্লাহ ভালোবাসেন না আর পাপিকেও আল্লাহ ভালোবাসেন না পাপিকে হাদিসের ভাষা বলা হয় মানে মুসি মুসি সালাতুল মুসি আপনারা হাদিস জানেন তাই না মুসি যিনি ভুল করেছে তো যারা মাসিয়া ভুল করছে গুণা করছে গুনাকারীকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন হচ্ছে যিনি আল্লাহর দিকে ফিরে আসেন তাওয়াবিন তার মানে পাপ করার পরে সে যদি ফিরে আসে তখন ভালোবাসবে এর আগে না তাহলে ভালোবাসবেন এটা তার একটা জানতে হবে তারপরে কি আল্লাহ তার তাওবাকে কবুল করবেন কেননা আল্লাহ বলছেন এটা তুমি জেনে নাও আন্না আল্লাহ ইয়াকবালুত তাওবা আনি যে কোনো বান্দা থেকে আল্লাহ সরাসরি কবুল করেন আপনাকে হুজুরের কাছে যেতে হবে না যে হুজুর তাকে তবা করিয়ে দেন হুজুরের কাছে না তবা শিক্ষা করাটা মুসলমানের জন্য ওয়াজিব আপনাকে কেন শিখাতে হবে আপনি কি জানেন না আপনি কি মুসলমান নন আপনি কি কিছু শিখেন নাই তো তবা করাটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে হবে যে কিভাবে তবা করে একটি হচ্ছে আস্তক ফিরুল্লাহ ও আতুব ইলাই এটা আরেকটি হচ্ছে রব্বানা না আনফুসানা এই যে দুটো পেলাম আরেকটি হচ্ছে ইস্তেকফারের সাথে যে তবা ইলাই এটা বললেও তাওবা হয়ে যাবে ইনশা আল্লাহ মানে আতুব ইলাই যে হাদিসগুলোতে দোয়া হিসাবে আছে সেগুলো তারপরে তো অন্য কন্ডিশনগুলো আসবে অনুতপ্ত হওয়া কাজ থেকে পরিত্যাগ করা ইত্যাদি কিন্তু আল্লাহ আরেকটি কথা বলছেন কি এর সাথে সাথে যে ও সদ্গা দিতে বলছে এই কারণে যারা সাহাবি যারা থাকতো তারা কি করত কোন পাপি কোন ধরনের গুণা করে ফেললে তারা সবসময় চেষ্টা করতো সদ্গা দিতে কেননা আল্লাহ সুবাহ صدق كثر تبولجن وخذ صدقات وَأَنَّ الله এই تواب رحيم ইবনে মালিক ابن مالك যে عن আন بن مالك رضي الله عنه قال لما تاب الله علي يا رسول الله ان من تبتي عن ان ان خلع من مالي صدقات সাদাক ইলাল্লাহি ওয়া ইলা রাসুলি যে আমার তওবার অংশ হিসাবে আমার সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য দিয়ে দিতে চাই তাহলে সাহাবি তবা করছে কিভাবে তবা করছে হচ্ছে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে সমস্ত ধন সম্পদ তাহলে গুনা করলে তওবা করার একটা পদ্ধতি হচ্ছে কিছু সদগা করে দেওয়া এই কারণেই মহ ব্যক্তি যখন হসপিটালে থাকে শুধু তবা করেন তবা করেন বললে কি হবে তার পক্ষ থেকে কিছু সদ্গা করতে হবে তাহলে ওই তবাটা আল্লাহ কবুল করবেন এমনিও চেষ্টা করতে হবে যে গুনো কবিরা গুনা হয়ে গেলে আমরা যেন কিন্তু দান সদ্গা করি কেননা এটা সাহাবিদের আমল হ্যাঁ এবং রাসুল্লা সাল্লা তাকে কি বলেছিলেন যে তুমি সমস্ত টাকা পয়সা দিয়ে দিও না আমি আলেক বাক ফাহুয়া খাইখ যে তুমি তোমার সম্পদের কিছুটা রাখো তোমার জন্য সব কিছু দিয়ে দিও না হ্যাঁ তখন ওই ওই সাহাবি বলেছিল ফা ইন আমসাক সাহমি আল্লাজি বে বি আমি খাইবরের যে অংশটা আছে সেটা রেখে দিলাম এটাতে কি বোঝা যাচ্ছে সব কিছু দিয়ে দিতে নাই আমাদের সমাজে কি দেখা যায় আমাদের পিতা মাতারা যখন বুড়া হয় যে তাদের সমস্ত ধন সম্পদ সব ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে তা আপনার কী আছে আমার কিছুই নাই আপনার কিছু নাই কেন আপনি কি আল্লা সুবাহার থেকে কোনো অনুগ্রহ ফদল করতে চান না আপনি কি অসিহত করতে চান না তা আপনার সম্পদ কোথায় তা আপনি কি ভিখারি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান এগুলো ঠিক নয় এগুলো থেকে সংশোধন নিতে হবে নিজের জন্য কিছু সম্পদ রাখতে হবে যেন মৃত্যুর আগে আপনি অসিহত করে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ আল্লা তালা এই কথাটা বলে বলছেন যে যে কিছুটা সদগা করাটা ভালো ইঙ্গিত পাওয়া যায় আর তাওবা করলে আল্লাহ সুবাহন তালার প্রতি তাকোয়াটা বাড়ে তাওয়াবুর রাহিম আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন ফা ইন তাবা ও আসলাহা আরিদু আনহুমা যে তওবা করবে সাথে সাথে কি হবে ও আসলাহা সে সংশোধন হবে যে তবার কোনো মূল্য নাই যদি সে পাপ কাজে স্থির থাকে সেটা থেকে সে বের হয়ে আসতে হবে ও আরিদু আনহুমা এবং ওই পাপ কাজে সে আর ফিরে যাবে না ও ইন্নাল্লাহ কানা তাওয়াব রাহিমা আল্লাহ সুবাহ তালা সুরা নিসাতে বলছেন ওয়াস্তাক ফার আলাহুম ও লা ওয়ালা ওয়া তাওবা তাওয়াবান রাহিমান এটা আমরা আলোচনা করেছি তো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইতিপূর্বে আলোচিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই তাওবার প্রক্রিয়াটাকেই পছন্দ করেন আবার হাদিসে এসেছে আফরাহা অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হন শুধু যে পছন্দ করেন তা না সুবহানাল্লাহ শুনুন কোরআনে আল্লাহ বলছেন কি আল্লাহ ভালোবাসেন আর হাদিসে আল্লাহ সুবানা তালার এই তাওবাটাকে এত বেশি প্রশংসা করা হয়েছে যে রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ আসাদু ফারহানি আবেদি মিন কম তোমাদের একজন যখন তাওবা কর তখন আল্লাহ খুশি হন খুশি ফারহান পছন্দ করেন আর খুশি হওয়াটা কিন্তু ভিন্ন আমরা খুশি হলে কি করি হাসি আমাদের মনের ভিতরে খিলখিল হাসি দাঁতগুলো সুন্দর করে বের হয়ে আসে মুখের গহ্বর থেকে তারপরে আমাদের মুখমণ্ডলে চোখগুলো আনন্দে চিকচিক করে বুকের ভেতর থেকে গলা থেকে খিলখিল কলকল হাসির কলতান বের হয়ে আসে কি সুন্দর হাসি খুশি খুশিতে একেবারে বাকবাকুম মানে এত খুশি সেই খুশিটাকে আল্লাহ সুবাহ তালার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফারহান আসাদ্দু ফারহান আল্লাহ এত খুশি হন যখন মানুষ তাওবা করে সুবহান আল্লাহ আল্লাহ আসাদ্দু ফারহান বি তাওবাতি এটার দৃষ্টান্ত দিয়েছে নবী সাল্লাহ যে একটি লোক সে মরুভূমিতে গিয়ে গিয়েছিল তখন তার উটের উপরে যে বোঝা ছিল খাবার দাবার রসদ সমূহ উটটাও হারাই হারিয়ে গেল এবং সাথে খাবার দাবারও চলে গেল তখন সেই লোকটা হতাশ হয়ে পড়ল সারাক্ষণ ঘোরাফেরা করলো তো ঘোরাফেরা করে কিন্তু সে চুল ছিঁড়ে নাই এখানে লক্ষ্য করুন হাদিসের ভিতরে অস্থির হওয়াটাকে নিষেধ করেছে রাসুল্লা সাল্লাম বলেন নাই যে লোকটা সব কিছু হারিয়ে তারপরে একেবারে কান্নাকাটি শুরু করলো এতে বোঝা যায় যে তাওবা করতে গেলে সবর করতে হবে এই কারণে আমরা কি দেখি যে তওবা করতে গেলে আমরা এক বাংলাদেশের মসজিদগুলোতে ওই সবে কদরের রাত্রে এ কান্নাকাটি করে রাত দুইটা আড়াইটার সময় মানে এখন তবা করা হবে কে তবা করবেন আমাদের মলানা সাহেব তিনি একটা পাগড়ি দিবেন সবাই এই পাগড়িটাকে ধরেন আর আস্তাক ফিরুল্লাহ বলে কান্নাকাটি শুরু করেন দলবদ্ধভাবে এই ধরনের কান্নাকাটির কোনো দলিল কোরআন হাদিসে নাই এগুলি কোথায় আছে আমি জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন। তো এই লোকটা গাছের তলে শুয়ে পড়ল ফা জরাথান ফা ফি দিল্লিহা গাছের ছায়ায় সে শুয়ে পড়ল তো তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলো জারি উট এবং উটের সাথে মাল সামানা সমস্ত কিছু হাজির তো সে লোকটা এত খুশি হল যে সে দেখতে পেল ইজা হুয়া বিহা কা ইমাথুন আইন্দাহু ফা আহাজা বেতামিহা সুম্মা কালা মিন সিদ্দাতিল ফারাহা সেও খুশি হলো খুশি অবাক হয়ে গেল মানে একাকী পাগলের মতো হাসতেছে যে কি মানে আশ্চর্য বিষয় কোথা থেকে উঠ চলে আসলো কোথা থেকে খাবার সব চলে আসলো এই বিপদের দিনে এত খুশি তার লাগতেছিল খুশিতে সে মানে মানে কিছুটা মানে তার ব্রেইন ঠিকমতো কাজ করতেছিল না মানে তার মনন ডিজঅর্ডার হয়ে গেল তার মনন মগজ ঠিকমতো কাজ করছিল না সে উল্টাপাল্টা বলা শুরু করে দিল এই ধরনের খুশি আমরা এই ধরনের খুশি হতে পারি আমার মনে হয় না কেউ এরকম খুশি হয় আমরা তো খুশি হয়ে উল্টাপটা বলি না তার মানে এত খুশি যেটা হাদিসে বলছে যে মানে মানে এটা ভাষার বর্ণনাটাই হচ্ছে কঠিন সে লোকটা বলতে শুরু করলো আব্দি হে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা ও রাব্বুক হম আর আমি হচ্ছি তোমার রব আল্লাহকে বলতেছে মানে সে উল্টা বলে দিচ্ছে আল্লাহকে বলবে যে আপনি আমার রব আর আমি আপনার বান্দা উল্টা বলে দিচ্ছে এই ধরনের উল্টা পাল্টা কথা সে বলতে শুরু করলো এরকম খুশির ঠেলায় ও আখতা আল্লাহ তালা বান্দা যখন ভুল করে যখন ক্ষমা চায় তবা করে তখন আল্লাহ তার থেকেও খুশি হন আসাদু ফারহান সুতরাং তবা তো একটা ব্যবসা আমরা সবসময় বেশি বেশি করে তবা করব গুণা করলেও করব, না করলেও এই গুনার সাথে এর কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে এক নম্বর আর গুণা যদি হয়ে যায় তখন আবার তবা করার পদ্ধতি আছে গালে থাপ্পড় মেনে না জি না যদি গুণা হয়ে যায় তখন তবা করবেন কিভাবে। তখন আপনাকে সুন্দর করে উজু করতে হবে মানে এটা হচ্ছে হারিস হাদিসের ভিতরে আবু বাকর সিদ্দিক থেকে হাদিস আবু দাউদের হাদিস আন আবি সিদ্দিক রাজি আল্লাহ আনহু আন্না কল সামি আতুর রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইয়কুল মামিন আবদিন ইউজনিবু জনবন ফয়ুহসিনু তহরা বা বান্দা যখন কোনো গুনা করে ফেলে তখন তার উচিত পবিত্র হওয়া ইহসিনু তহরা অর্থাৎ সে মানে তার পবিত্র হবে আর কি মানে গোসল করতে হবে এই কথাটা কিন্তু হাদিসে নাই এটা কি হচ্ছে পবিত্র হতে বলছে মানে খুব ভালোভাবে পবিত্র গোসল মানে করলে কোনো সমস্যা নাই গোসল করা হারাম না কিন্তু গোসল করাটা তাওবার জন্য কোনো কন্ডিশন নয় কোনো শর্ত নয় ভালো করে বুঝেন আবার ভুল শিক্ষা দিবেন না মানুষকে এই হাদিসের ব্যাখ্যায় অন্য আরেকটা হাদিস এসেছে আন আহ

আগে উজু যখন করেছিলেন সে উজু থাকার পরেও আর আরেকবার উজু করে নিলে কোনো ক্ষতি নাই কেননা এখানে বলছে উজু করতে যদি শুনুন কোনো নামাজ পড়তে গেলে উজু একটা শর্ত এটা মা আলুম মা সোর এটা সবাই জানে যে উজু ছাড়া নামাজ পড়া যায় না তো নবী সাল্লাম যখন বলে যে তুমি সুন্দর করে উজু করো তারপরে তুমি নামাজ পড়া। এটার মানে হচ্ছে যে উজু আগে থেকে থাকলেও তবা হচ্ছে একটি নতুন ভাবে উজু করা কেননা মান তাওয়াদদা আহসানা উদু উ যে সুন্দর করে উজু করলো তারপরে সে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়লো সুম্মা ও, ফাইউসাল্লি রাকাতাইন এটাকে বলা হয় তবার নামাজ তো তবার নামাজ আমাদের দেশে কেউ জানে না আমাদের দেশে তো কিছুই জানে না আমরা কি যে আমাদের হবে আমাদের যে বইগুলো আছে সেখানে তবার নামাজ নাই এই যে আমাদের যে শ্রোতাবৃন্দ যারা শুনছেন আপনারা কি কখনো বলতে শুনেছেন আমাদের পূর্বপুরুষদেরকে তওবার নামাজ যে তুমি তবার জন্য নামাজ পড়ো এটা তো কেউ বলে না উল্টা কি করে তবা তবা গালে দুটা থাপ্পর অথবা তবা স্তফিরুল্লাহ এইগুলি কোথার থেকে এসেছে স্তফিরুল্লাহ হাজিম তবা করতে গেলে আপনাকে সুন্দর করে উজু করতে হবে তারপরে দুই রাখাত নামাজ পড়তে হবে এটার আবার নিয়ত নাই ওই নিয়ত নিয়ে টানাটানি করলে হবে না আল্লাহ সুবাহ তালা আলীমুন বিদাতি সুর আল্লাহ সুবাহ তালা কান আল্লাহ বাসির মানে আল্লাহ দেখছেন জানেন আপনি কেন নামাজ পড়ছেন এটা বলতে হবে না আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন সুম্মা ইয়াস্তাকফিরুল্লাহ ইল্লাহ গাফার আল্লাহ তারপরে যখন আপনি আল্লাহ সুবাহান তালার কাছে ইস্তেকফার করবেন কি ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ আল্লাহ 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 হাইকুম অতু বিলাই এই এটা সাথে সাথে আল্লাহ এই তবাটাকে কবুল করবে। এটাকে বলা হয় তবার নামাজ। সুম্মা করা আহাজিল আয়াত তখন নবী সালাচনাকে আয়াত তেলাত করেছিল।ওয়াল্লাজিনা ইজা ফা আলু, ফাহিশাতান আও জলামু আনফুসাহুম, জাকারউল্লাহ। ফাস্তাগ ফিরুল, ফাস্তাক ফারু জুনু বিহিম। ওমাইয়াক ফিরুল জুনু বা ইল্লাহল্লাহ ওলাম ইউসিররু, আলা মা ফা আলু অহুুম। ইয়ালামুন তাহলে এখানে তবার শর্ত হিসাবে দুটো জিনিস আয়াতে কারিমায় চলে এসেছে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো সেটা কি যে গুনার উপরে স্থির থাকলে হবে না এটাতে তবা হবে না তার মানে তাওবা নাসুহা যেটা আমরা বলি তাওবা নাসু নাসুহা এটার অর্থটা কি তাওবাতুন নাসুহাতুন মানে হলো তওবাতুন সাতুন মানে এমন সেটা হচ্ছে খালিস একেবারে অর্থাৎ সত্যিকারের তাওবা সমস্ত শর্ত এর একটি শর্ত হচ্ছে কি ওয়ালাম আলা রু আলু যেই কাজটা তুমি করতেছিলে সেটা থেকে তুমি আর করো না ওটা আর করতে যেও না আমরা তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওটা করি তবা ইস্তেকফফার করলাম কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না সম্ভব না হলেও ইস্তেকফার করতে থাকেন একটা বাস্তব উদাহরণ আমি দিচ্ছি যেমন মানে আপনি যদি মানে একটা চাকরিতে থাকেন কোনো হারাম ট্রানজ্যাকশন করলেন হারাম লেনদেন যেটা শরীয়ত বৈধ না যেটা আল্লাহ নিষেধ করেছেন এই ধরনের কাজ অথবা লেনদেন অথবা কোনো জিনিস কেনাকাটা করলেন এখন কোনো কারণে এটার থেকে এটাকে ত্যাগ করতে পারছেন না হ্যাঁ কেন আল্লাহ বলছেন ত্যাগ করতে হবে তো যে রু এটাকে ছেড়ে দিতে হবে তো ছেড়ে দেওয়াটা কঠিন তো এখন কি করতে হবে তারপরেও তওবা করতে হবে তারপরেও তবা করতে হবে কিন্তু তবাটা নসুহা হয় নাই এটি হচ্ছে মূল কথা এই তবাটার এ কমে গেছে এই গুরুত্বটা কমে গেছে কিন্তু তবা হবে তবা বাতিলান বলে কোনো এটা বাতিল হবে না কিন্তু তবাটা নসুহা হয় সত্যিকারের এবং এই তওবাটা কবল হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই সেটি আল্লাহ তালার এখতিয়ার তিনিই ভালো জানেন কেননা আপনাকে আল্লাহ তালা বলেছেন কি যে ওয়ালাম আলা ইয়াসির মা আলাম যেটা তুমি করছো তো এখন আপনি একটা কাপড় কিনেছেন এটি হচ্ছে হারাম তো কাপড়টা মায়া কাটাতে পারছেন না কাপড়টা আপনি ফেলে দিচ্ছেন না এটাকে ধরে রাখছেন আর বলছেন আস্তাখিরুল্লাহ তাহলে তো এটা হবে না কাপড়ের ক্ষেত্রে ছেড়ে দেওয়াটা অনেক সহজ কিন্তু অন্য জিনিস বাড়ি গাড়ি ইত্যাদি ব্যবসা বাণিজ্য মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে যত শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে রুজু হইতে হবে ফিরে যেতে হবে তাওফিক চাইতে হবে তাহলে আল্লাহ আপনার জন্য সেটা সহজ করবেন অথবা আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন যেন আপনার তওবাটা কবুল হয় আর আপনিও হারাম থেকে বের হয়ে আসেন সেটার একটা ব্যবস্থাপনা একটা ফয়সালা একটা পদ্ধতি আল্লাহ হচ্ছেন আলফাত তিনি আপনাকে ফাতাহা করে দিবেন তিনি আপনাকে পথ দেখাবেন কিভাবে ওখান থেকে বের হয়ে আসতে হবে আর মানুষকে এটা বলে বেড়াবেন না মিষ্টি খাবেন না ডেকে এনে আসুন আমার বাসায় আমি একটি রেশমি কাপড়ের পাঞ্জাবি কিনেছি হ্যাঁ বিরিয়ানি খেয়ে যান পাঞ্জাবিটা দেখে যান এরকম করা যাবে না রেশমি কাপড়ের আরং থেকে রেশমের পাঞ্জাবি রাজশাহীর সিল্ক পাঞ্জাবি এটা হারাম তো এটাকে দেখিয়ে এটা উদাহরণ দিলাম আপনাদের বোঝার জন্য আশা করি বুঝতে পেরেছেন তাহলে ওই যে আরেকটি শর্ত যে এটা বারবার করা যাবে না আর তাওবার নামাজ পড়তে হবে তাহলে তাওবার নামাজের দাওয়াত দিতে পারেন যে যিনি আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছিল যে তাওবা করানোর জন্য ব্যক্তিকে তাকে বলেন যে রাসুল্লাহ বলেছেন যে সুন্দর করে উজু করে দুই রাগাত নামাজ পড়তে পারলে তারপরে আস্তাখুল্লাহ বললে আল্লাহ তাকে ক্ষমা করেন তাহলে ওইটাই তাওবার নামাজ হয়ে যাবে তাহলে তাওবাটা সুন্দর হবে তারপরে সে সদগা করবে তারপরে সে ভালো আমল করবে বেশি বেশি করে ইবাদত করবে ইত্যাদি তাহলে আল্লাহ আল্লা তালা মানে যে মানে এই কথাগুলো অনেকভাবে আল্লা সুবহানিমে তিনি উল্লেখ করেছেন এই তাওয়ার বিষয়গুলো যে আমরা এই জিনিসগুলোকে অত্যন্ত মনোযোগের সাথে ইনশাআল্লা মানে এটা শেখার চেষ্টা করব। সুরা নিসা আত নম্বর সতেরো আল্লাহ বলছেন ইন্নামা তাওবাতু আল্লাহি লিল্লাজি না ইয়ামালু না সু আবি জাহালেতিন সুম্মা ইয়াতুবু না মিন করিবিন ফা উলাই কা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কান আল্লাহু আলি এই আয়াতে যারা আরবি গ্রামার শিখছেন অথবা চর্চা করেন তাদের খেদমতে বলছি দেখুন এখানে আল্লাহ সুবাহ কি ধরনের শব্দ ব্যবহার করেছেন তাহলে বোঝা যাচ্ছে আলাইহিম তো আল্লাহ আল্লাহ সুবাহ কি তবা করেন এটার শাব্দিক অর্থ এরকম বুঝায় যে আল্লাহ তার দিকে ফিরে আসেন এটির অর্থ হবে হচ্ছে আল্লাহ তবাটাকে কবুল করেন ইকা কোনো কোনো ইংরেজি কোরআনের অনুবাদের ক্ষেত্রে কিছুটা ভুল অনুবাদ হয়েছে যেমন ডক্টর মোহর আলী রাহিমাহুল্লাহ তালা তার কোরআনুল ক্যারিমের ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং অফ আল কোরআনের ক্ষেত্রে এখানে অনুবাদটা করেছেন তিনি আল্লাহ টার্নস ইন ফর গিভনেস এই অনুবাদটা সঠিক না আল্লাহ অ্যাকসেপ্ট দি রিপেন্টেন্স এটি হবে হচ্ছে পেনিট্যান্স রিপেন্ট হোয়াটেভার এটি হবে সঠিক যে আল্লাহ কবুল করছেন কিন্তু আল্লাহ এখানে শাব্দিক অর্থ যারা অনুবাদ করছেন ইন্নামা তাওবাতু আল্লাহ বি জাহালাদিন যারা অজ্ঞতাবশত ভুল করে অজ্ঞতাবশত অন্যায় কাজ করে ফেলে আল্লাহ তাদের তওবাটাকে কবুল করেন এটাই হচ্ছে শাব্দিক অর্থ এই শাব্দিক অর্থের সাথে কিন্তু এর তাফসিরের মিল নাই সুতরাং এই আয়াত শাব্দিক অর্থে বোঝা যাবে না এই আয়াতকে বুঝতে গেলে অবশ্যই আপনাকে তাফসিরের সাহায্য নিতে হবে এই কারণে কোরআনুল করিমের কিছু কিছু আয়াত তাফসির ছাড়া এর অর্থ করা যায় না এই হচ্ছে একটি আয়াত ভালো করে লক্ষ্য রাখুন যারাই কোরআনের তাফসির করেন তাদেরকে বলছি অর্থ দেখে তাফসির করতে গেলে এই আয়াতে আপনি বিপদে পড়ে যাবেন কেননা এখানে আল্লাহ বলছেন যে অজ্ঞতা অজ্ঞতাবশত কাজ করলে শুধু আল্লাহ তবা কবুল করেন কিন্তু আপনি যদি জেনে কাজ করেন ইচ্ছাকৃতভাবে করেন তাহলে কি আপনাকে আল্লাহ কবুল করবেন না সাহাবিরা বলছেন যে এই আয়াতের অর্থ হচ্ছে যে জেনে করলেও কবুল করবেন ইচ্ছা করলেও কবুল করবেন না জেনে করলেও করবেন না না বুঝিও করলেও করবেন জাহালা অর্থাৎ হচ্ছে অজ্ঞ তো সাহাবিরা বলছেন যে মানুষ যখন পাপ করে এগুলি আসলে এক ধরনের মূর্খতা সে জানে যে এটা পাপ কিন্তু এর পরিণামটা সে বিবেচনায় আনে নাই দেখেই খারাপ কাজটা করে ফেলেছে তার মানে এই না যে পাপ কাজটা সম্পর্কে সে জানে না পাপ পাপ হচ্ছে জানে কিন্তু জানা সত্ত্বেও সে করে ফেলেছে অর্থাৎ সে মূর্খ হয়ে গেছে এটা এক ধরনের মূর্খতা সুতরাং এই আয়াতে আল্লাহ সুবাহ তালা বলছেন যে তারা নৈকট্য লাভ করবে মানে তাড়াতাড়ি করবে তাহলে সুম্মা ইয়াতুবু মিন কারিবিন তারা দ্রুত তওবা করবে অর্থাৎ দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবে ওয়া লাইসা التাওবাতু লিল্লাযিনা ইআমালুনা সাইয়াত তাওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে হাত্তায়জা হাদর আহাদাকু আহাদহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলআন যে তখন মৃত্যুর আগে সে বলবে যে এখন আমি অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মুমিন যারা আল্লাহর তাওহীদে বিশ্বাস করে যারা কাফের না তাদের তাওবা যে গড় শব্দের আগ মানে শব্দ আগ পর্যন্ত আল্লাহ কবুল করেন অর্থাৎ এই আয়াতটা কাফেরদের জন্য এসেছে মুমিন মুসলমানদের জন্য আসে নাই যে আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ সুবাহ তালা তাদেরকে ক্ষমা করবেন বলে উল্লেখ করেছেন আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে তাওবার বিষয় এই তাওবার বিষয়গুলো যে প্রত্যেকটা মানুষ সে তাওবা করে কুল্লু তাওয়াবুন তাহলে প্রত্যেকটি আদম সন্তান ভুল করে এবং সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যিনি তাওবা করেন তাহলে তাওবা হচ্ছে যে যে একশো নিরানব্বইটি খুন করেছিল যেই যেই ব্যক্তি এখানে মানে আমাদের বাংলাদেশে বলে কি নিজা নিজামুদ্দিন আউলিয়া নিরানব্বইটা খুন করেছে এটি হাদিসের নামে একটা তামাশা করা এই ধরনের কাহিনী আমরা শুনে থাকি মারাত্মক গুণা হবে যারা এই কথা বলে নিজামুদ্দিন আউলিয়া মানুষের নামের সাথে আউলিয়া শব্দটা এমনিতেই ব্যবহার করা কোনো মিনিংলেস হোয়াট ইজ আউলিয়া তারপরে নিজামুদ্দিন তারপরে নিরানব্বইটা খুন উম্মতে মোহাম্মদী একটা মানুষ একটা মানুষকে খুন যদি করে তাহলে তার হত্যার বিনিময়ে হত্যা শাস্তি হবে এই কাহিনী উম্মতে মোহাম্মদীর জন্য নয় এই কাহিনী ছিল কারদের জন্য যে বনি ইসরায়েলদের জন্য যে যেই ব্যক্তি বনি ইসরায়েলদের যুগে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল বনি ইসরায়েলদের ভিতরে এক ব্যক্তি তখন সে জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল যে আমার কি কোনো ক্ষমা চাওয়ার রাস্তা আছে তখন সে বলল যে না আপনারা সবাই জানেন তখন সেই ব্যক্তিকেও সে খুন করে ফেললো এইভাবে সে একশোটা খুন করে ফেলার পর পরের যেই জ্ঞানী ব্যক্তি সে বলেছিল নাম ওয়ামান ইয়াহুল বাইনা ও বাইনা তওবা আমি দেখতে পাচ্ছি যে তুমি হয়তো নিজে এবং তওবার কাছাকাছি চলে আসছো তুমি এখন অন্য জায়গায় যাও গিয়ে তওবা করো তাহলে তওবা এত বড় অপরাধ করার পরেও আল্লাহ সুবাহ তার তওবাটাকে কবুল করেছিলেন তাহলে তবা করলে যত বড় গুনাই হোক না কেন আল্লাহ সেটা ক্ষমা করেন কিন্তু কন্ডিশন হচ্ছে যে ওই যে তিনটি একটি হচ্ছে মানে যে একলা মাসিয়া গুনাকে ত্যাগ করতে হবে নাদমু আলাহা যে যে কাজটা করবে সেটার জন্য অনুতপ্ত হতে হবে আন্না আলা ইয়াউদু ইলাইহি আবাদান আর সে এমন একটা মানে সংকল্প নিবে যে আর কখনো ওই কাজে ফিরে যাবে না এটি হচ্ছে নাসুহা আমরা আলোচনা করেছি আর তওবা করাটা কিন্তু আল্লাহর একটা হুকুম আমরা যে ওয়াতুব ইলাই এ কথাটা বলা আল্লাহর একটা হুকুম আল্লাহ কিন্তু হুকুম করেছেন মুমিনুন লাল্লাকুম তুফলিহন তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো তাহলে তবা তবাটা আল্লাহর একটা কমান্ড এটা করতে হবে হ্যাঁ গুণা করলেও করতে হবে না করলেও করতে হবে কেননা এই আতুব ইলাই এই কথাটা বলা হচ্ছে আল্লাহর একটা হুকুম আশা করি বুঝতে পেরেছেন ইন্নাল্লাহ আজ্জা ওজাল্লা ইয়াফসুদু ইয়াদাইহি বিল্লাইলি

আর উনি কি নিজের হাতে গ্রহণ করেন সাদাকত আল্লাহ সুবাহান তালা যখন তিনি মানে কেউ যদি সদ্গা করে তাহলে সেটাকে আল্লাহ নিজের হাতে গ্রহণ করেন এল আখা রহমান ও বিয়ামী তার ডান হাতে সেটা গ্রহণ করেন তাহলে তওবাটাকেও সদ্গার সাথে অনেকটা কাছাকাছি তবাটাকে আল্লাহ তার হাতে গ্রহণ করেন তো ইস্তেকফার থেকে গুরুত্বটা এই কারণেই বেশি আল্লাহ আল্লা সুবাহ নিজের হাতে গ্রহণ করেন না আর তাওবাটাকে আল্লাহ নিজের হাতে গ্রহণ করেন দিনে এবং রাতে সব সময়। এবং সেটা করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে সূর্য উদয় না হয় অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত أبو أمرا مانيبولتي جي الله سبحانه وتعالى جي رسول كديه تني جي بولتي لين تني بولتي والله زي نفسي بيادي لو لم تذنبو لي لذهب الله تعالى بكم ولجاء بكم بيذنبون بي, بي ولجاء بقوم يذنبون فيستغفرون جي আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ যে তোমরা যদি গুণা না করতে তাহলে আল্লাহ তোমাদের বদলে অন্য একটা কাউম নিয়ে আসতো যারা আল্লাহর জন্য তওবা করতো ফিরে যেত এবং আল্লাহ সুবানাদা তাদেরকে ক্ষমা করতেন এটি হচ্ছে তাওয়াবের সাথে হ্যাকমা আল্লাহ এটা পছন্দ করেন তারপরে আমরা একটি কথা আমরা এখন একটা সিরিয়াস বিষয় আলোচনা করব আপনাদের সামনে সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে আমাদের সমাজে বিবাহ বহির্ভূত মানে যে মেলামেশা ব্যবিচার সেটা অনেকেই মানে এই পাপ কাজের সাথে জড়িত হয়ে যায় তো তখন তারা মানে এই ইয়ের কাছে আসে মানে সংশোধনের জন্য এর প্রথম কথাটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভিতরে অথবা ভাই বোনদের ভিতরে যারাই বিবাহ বহির্ভূত মানে এই মানে ব্যবিচার করে ফেলেছে জিনা করে ফেলেছে তাদের ক্ষেত্রে কি করতে হবে প্রথমে হুকুম যে হচ্ছে আমাদের বাংলাদেশ হয় কি যে ওই জেনাকারীর সাথে জেনাকারিনীর বিয়ে দিয়ে দাও না দুঃখিত আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সুরা নূর তেরো তিন নম্বর আয়াত আজানি লা কেহ ইল্লা জানিয়াথন ও মুশ্রী কাথিন ও জানিয়াতু লায়ান কাহ হুমা লায়ান কি হুমা ইয়ান কি হো জান যে যে জিনাকারী জিনাকারিনীর সাথে বিবাহ করতে পারবে না মানে জিনাকারী জেনাকারিনীকে বিয়ে করতে পারবে না তাহলে বিয়েটা হবে কাকে আর জেনাকারিনী কারি না ছাড়া আর বিয়ে করতে পারবে না এই যে জটিল একটা বিষয় কোরআনুলকারী মেয়ে এসেছে এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে যে বিবাহ আসলে যারা বেবিচার করেছে ছেলেটা এবং মেয়েটা তারা উভয় উভয়কে বিয়ে করতে পারবে কিন্তু সাথে তবা করতে হবে কেননা করলে ওই যে জেনা ওই যে ব্যবিচার সেই পাপটা তার মুছে যাবে মানে এটাকে ক্ষমা হয়ে যাবে এটি হচ্ছে একটি বিষয় কিন্তু ইসলামী শরীয়ত যেহেতু আমাদের সমাজে কায়েম নাই এই কারণে এটা হবে কিন্তু ইসলামী শরীয়ত যদি কায়েম থাকে কোনো দেশে কোনো জনপথে তাহলে তার যে শাস্তি রয়েছে যে মানে মৃত্যুদণ্ড বিবাহিত বিবাহিত হলে অথবা অবিবাহিত হলে একশো চাবুক মারা ইত্যাদি সেগুলো তখন চলে আসবে আর যেহেতু ইসলামী রাষ্ট্র অথবা ইসলামী আদালত যেখানে কার্যকর নাই সেখানে তো কেউ আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আজানি এবং জানিয়া মানে আজানি আজজানিয়াত যে মানে যে জিনা করেছে জিনাকারি এবং জিনাকারিনী তাদের উভয়কেই তবা করতে হবে এক্ষেত্রে সহি মুসলিমে একটি হাদিস এসেছে হাদিস নাম্বার ষোলোশো মানে পঁচানব্বই সেখানে মা নবী الله عليه وسلم ও আকরা الزاني যে মাজ নবী সাল্লামকে মা হচ্ছে একজন মানে সাহাবি তিনি নবী সাল্লি সাল্লামের কাছে মানে এসে স্বীকার করলো যে আমি জিনা করে ফেলেছি আহ আল্লাহ আখফিল্লাহ ওকালা নি তখন নবী সাল্লাহ বললেন তুমি মানে মানে তাকে পবিত্র করো মানে সেই লোকটা নবী সাল্লাহ বললো যে আমাকে হে রাসুল পবিত্র করেন মানে এটা একামাতু হাদ আল্লাহ যে হদ দিয়েছে পানিশমেন্ট শাস্তি সেটা আমার উপরে বাস্তবায়ন করুন কার্যকর করুন মানে সাহাবি আল জালিল আর সাহাবি আল জালিল আল্লাহকে কত ভয় পেত নিজে একটা অপরাধ করে রাসুল্লাহ সালি সাল্লামের কাছে এসে স্বীকার করেছে এবং বলছে যে আমাকে শাস্তি দিন অর্থাৎ পবিত্র করুন আমি জিনা করে ফেলেছি তখন রাসূলুল্লাহি সাল্লাহ আলাই ওই সাহাবিকে কি বলেছিলেন সেটি হাদিসে এসেছে ওই হাক তুমি দূর হও ধ্বংস হোক তোমার এর তুমি ফিরে যাও এখান থেকে চলে যাও ফাস্তাকফিরুল্লাহ আল্লাহর প্রতি ইস্তেকফার করো ওয়াতু বিলাইহি আল্লাহর কাছে তবা করো এই হাদিস দিয়ে দলিল হচ্ছে ও হাজ আল হাদিস কয়লা ইমাম নবী রহমাউল্লাহ তালা সহি মুসলিমের ব্যাখ্যায় তিনি বলছেন হাজ আল হাদিস দলিল আলা সকতে ইসম মাসি আল কাবায়ের বিত্তাউবাহ ওহু আবি ইজমা ইল মুসলিমিন যে সমস্ত মুসলমানদের ইজমা হয়েছে যে কবিরা গুণা থেকে যদি খালেস তাওবা করে তাহলে আল্লাহ সে গুণা থেকে তাকে মুক্ত করে দেন গুণাটা ঝরে যায় তাহলে যেই ছেলেটা এবং যেই মেয়েটা এই বিবাহ বহির্ভূত জিনা করেছে তাদের কি উচিত তওবা করা কিভাবে করবে ওই যে মানে সুন্দর করে উজু করবে তারপরে দুই রাকাত নামাজ পড়বে তারপরে আন্তরিকভাবে দেখিয়ে দেখিয়ে নয় যে তুমি আমার সামনে তবা করো এভাবে না তাকে প্রথমে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে যে আল্লাহ কে কী তার কিভাবে তিনি শুনেন কিভাবে তিনি শুনবেন যে তুমি তবা করেছ আল্লাহ যে সামি এটাকে জ্ঞান দিতে হবে আল্লাহ যে বাসির তিনি যে দেখেন এটার জ্ঞান দিতে হবে এই ধরনের জ্ঞান দেওয়ার পর তাকে এগুলো বলতে হবে শুধু তামাশা করলে হবে না হাদিসের ভিতরে এসেছে আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত ইজতানিবু হাজাল কাজুরাত আল্লাতি নাহা আল্লাহ আনহা ফামান আলাম্মা বাশিউ মিনহা যে তোমরা এই ধরনের পাপ থেকে বিরত থাকো খবরদার এই ধরনের জঘন্য পাপ তোমরা কেউ করবে না এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে এগুলো করবে না এবং এই পাপের কথা কাউকে বলবে না এটাকে গোপন রাখতে হবে যেন আল্লাহ যেমন তোমাকে গোপন রেখেছেন বি বিত্রুল্লাহি তাহি তা এই কথাটা গোপন রাখতে হবে কিন্তু আমাদের সমাজে কি গোপন থাকে এই যে অবৈধ মেলামেশার কথা এটা সবার আগে বেশি প্রচার হয় আজিম করলে এটা বলতে নাই এটাকে গোপন রাখতে হবে আপনি যে ওই যে কেনাকাটা করেছেন ওই যে পাঞ্জাবিটা কিনেছেন সিল্কের এটা কেন মানুষকে বলেন যে আমি কিনেছি কেন আপনি কলা গাছটা কিনেছেন ওই মানে পুকুর কিনেছেন ওই ঘর কিনেছেন বাড়ি কিনেছেন গরু কিনেছেন এই কিনেছেন গুনার কাজ করেছেন আবার মানুষকে বলেন আমার বাসায় আসেন দাওয়াত খান দেখেন আমি কি কিনেছি অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে কবিরা গুনা যখন তুমি করো তখন তুমি এটা বলবে না ফাল ইয়াস্তাতের বি ওয়াল ইয়াতুব ইল্লাহি এবং আল্লাহর কাছে তওবা করো এই ফা ইন্নাহু মান ইউবদি না সাফা আতাহু নকম আইরে কাতাব আল্লাহ তা আইলা আজজা যে ব্যক্তি মানুষকে মানে যদি এই মানে এটা জিনার ক্ষেত্রে হাদিসটা এসেছে যদিও কিন্তু হুকুম অন্য অন্য গুণার ক্ষেত্রে একই মানে মোদ্দা কথা হচ্ছে জিনার কথাটা মানুষকে বলা যাবে না ব্যাবিচারের কথা প্রচার করা যাবে না যদি করে তাহলে তাকে আল্লাহর কিতাবে যে শাস্তি আছে সেটা দিতে হবে যদি তাকে ইসলামী আদালত থাকে এটি আর করলে যেহেতু ইসলামী আদালত নাই কোন হুকুমত নাই সুতরাং সেই ক্ষেত্রে সে তবা করবে মানুষকে বলবে না কেননা আল্লাহ সুবাহা তারা সমস্ত গুনা ক্ষমা করেন কলিয়া ইবাদি আল্লাফ আল্লাহ ইয়াকু জ সমস্ত গুনা মাফ করেন এটা আর এবং সত্যিকার আল খালেসা অর্থে খালেসা বেশি বেশি ন্যাক কাজ করবে এবং দান খয়রাত করবে ইত্যাদি আর যখন ভালো কাজ করবে ওই ন্যাক কাজগুলো ভালো কাজগুলো ন্যাক কাজগুলোকে দূরীভূত করে দিবে আল হাসানাত ন্যাক কাজ বতকাসকে দূর করে দেয় আর হাদিসের ভিতরে এসেছে আ তাইবু মিনাযজাম কামানলা জাম্বালা এই হাদিসটাকে শেখ আলবানি সহি বলেছেন তিনি বলেছেন যে এই হাদিসটা সহি যে যদি কেউ সত্যিকারের তওবা করে তাহলে তার অবস্থা হবে এমন যে সে কোনো গুনা করে নাই তাহলে এই কথাই যদি ঠিক হয় তাহলে ইজা তাবা তাপ তা ইহি জা আনহা ওর আনহু ওয়াসাফা জা মানে যিনি বেবিচার করেছে সেই বেবিচারের কথাটা তার থেকে চলে যাবে অর্থাৎ সে আর বেবিচার করে নেই বেবিচারই হবে না তাহলে যদি তবার মাধ্যমে যদি বেবিচার থেকে সে মুক্ত হয়ে যায় তখন বেবিচারি এবং বেবিচারিণী দুইজনকে বিয়ে দিতে হবে বিয়ে দুইজনকে দিতেই হবে টুডে অর টুমরো কিন্তু তবার মাধ্যমে নসিহতের মাধ্যমে আসলাহার মাধ্যমে মানে সংশোধনের মাধ্যমে দিতে হবে শুধু দুইজনকে ধরে এনে আমাদের দেশে কি কি আমরা শুনি এই দুইটাকে পাওয়া গেছে একটি ঘরে তালা মেরে রাখো কাজী ডেকে আনো তারপরে বিয়েটা পরিয়ে দাও বাকবাকুম পায়রা করো আল্লাহ সুবাহ তালা এই পাপ কাজে বিয়ে সবাই পাপি হবে কেননা এটা সুরা নূর আয়াত নাম্বার তিন যেখানে আল্লাহ বলেছেন বেবিচারী বেবিচারিনীকে বিয়ে করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন তওবা হচ্ছে এত গুরুত্বপূর্ণ এখানে তওবাটা আপনাকে নিতে হবে যারা শিরিক করে ফেলেছে তাদের জন্য তওবা রয়েছে ওয়াল্লাজিনা লা ইয়া দুনা আল্লাহ ইলাহান আখর সূরা আল আল্লাহ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখেছে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে দেখেছে তাদের জন্য আল্লাহ তওবার ব্যবস্থা রেখেছেন সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া ফা উলা সলিহান ফা উলাইকা ইয়া বদলুল্লাহ সাইয়আতিহিম হাসানাত ওয়া কান আল্লাহু গাফুরান রাহিমা এই কথাটা বলেছিলেন যে যারা খ্রিস্টান যারা আল্লাহর সাথে অন্যকে ইলাহ বলে ডাকে তাদের প্রতি আল্লাহ উদাত্ত আহ্বান জানিয়ে বলছে তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো আর ভালো কাজ করো ইমান আনো মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের অতীত গুনাগুলোকে আমি সাইয়ে আদগুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব ভালো কাজ যদি করতে থাকে মানে নামাজ যদি পরে রোজা রাখে ইসলামী শরীয়ত যদি অনুসরণ অনুকরণ করে তাহলে তো এই কারণে মানে তাওবা ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ফজিলত অনেক ধরনের আর আল্লা সুবাহানা আল্লাহ আল্লা তালা এটা চান যে আমরা বারবার মানে তাওবা করি আল্লাহর দিকে ফিরে যাই আর এটি হচ্ছে ফাল ফর্মে এসেছে যেটা আমরা আগে আলোচনা করেছি যে এটি বারবার করার বিষয় এটিকে আল্লাহ সুবাহানা তালা মানে পছন্দ করেন ভালোবাসেন আপনাদেরকে পবিত্র যে রামাদান এর শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ওয়া আ খেরুদ্দা ওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আয়ালামিন আল্লাহ আমাদের সবার ছোট এবং বড় গুণাকে ক্ষমা করুন আমিন আমরা যেন নিয়মিত তবা ইস্তেকফারের উপরে কায়েম থাকতে পারি সেই দোয়া আমরা করছি সবার জন্য আল্লাহ সুহানা সুবাহ যেন আমাদিউকে সেটার জন্য সহজ করে দিন এবং আল্লাহ সুবাহানা তালা আমরা যেন নিয়মিত ইস্তেকফারের সাথে তবা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদিউকে দান করেন আমিন বিহামদিক আল্লাহমদিকা استغفر الله واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته